হ্যাঁ শোনো, শোনা যাচ্ছে? সন্ধ্যা, সবাই কেমন আছে? ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনারা আগের দিনের যে স্টাডি মেটেরিয়ালটা আমি পাঠিয়েছিলাম সেটা দেখেছেন? কালকে যেগুলো পড়ালাম, হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা হয়েছে। কারোর কোথাও অসুবিধা নেই তো? মানে না, না না, ঠিক আছে, 14 জন মতন জয়েন হয়েছে, আর একটু ওয়েট করে নি, আর এক দুইজন যদি আসে। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার, আমরা তাহলে, আমি যেটা বলেছিলাম আগের দিন, যে আমরা প্রতিদিন শান্তি মন্ত্র পাঠ করব। প্রথমে কিছু মন্ত্র পাঠ করে আমাদের মঙ্গলাচরণ করে প্রতিদিনের ক্লাস শুরু করব। তাহলে আমরা আগের দিন দেখেছিলাম এই মন্ত্রটা দেখেছিলাম, কেউ একজন পাঠ করতে পারবেন? আমি নাম বলছি। আগের দিন পাঠ করেননি এই মন্ত্রটা এমন কেউ আছেন? আমি করবো। হ্যাঁ, করুন। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। ভালো হয়েছে, আমি একবার পাঠ করে নি। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। আমি আর আজকে এই মন্ত্রটা কাউকে বলতে বললাম না, আগের দিন আমরা প্র্যাকটিস করেছি এবং চন্দন স্যারও পড়িয়েছেন এই মন্ত্রটা। যেহেতু তো আমরা এবার ঠাকুরমা স্বামীজির যে 3টে প্রণাম মন্ত্র আমরা আগের দিন দেখেছিলাম সেখানে চলে যাচ্ছি। তাহলে আমাদের আগে ঠাকুরের প্রণাম মন্ত্র রয়েছে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। পিগলু দাস আছেন? পিগলু দাস, হ্যাঁ স্যার, আছি স্যার, হ্যাঁ আছি স্যার। মন্ত্রটা পাঠ করুন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সুনীতি রঞ্জন মাঝি, সুনীতি রঞ্জন মাঝি আছেন? হ্যাঁ স্যার, প্রণাম দেওয়া। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সন্দীপ ঘোষ। ওম সর্ব পাপ, এইটা করুন, স্থাপকায় চ ধর্মস্য।
स्थापकायश्च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आरेकबार बोलो। स्थापकायश्च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठायश्च रामकृष्णाय ते नमः। আপনার দুই জায়গায় ভুল হচ্ছে। প্রথম যে শব্দটা আছে সেটা হবে স্থাপকায়, স্থাপকায়স্য এরকম বলে দিচ্ছেন আপনি, মানে স্থাপকায়চ ধর্মস্য এরকম বলতে হবে, এই ভুলটা। আরেকটা ভুল হচ্ছে সেকেন্ড লাইনে দেখুন অবতার বরিষ্ঠায় এরকম আছে, অবতার বরিষ্ঠায়, আপনি এখানেও ওই বরিষ্ঠস্য এরকম একটা বলছেন, ঠিক আছে? এই দুটো জায়গা ঠিক করবেন, একবার চেষ্টা করুন আরেকবার। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ভালো হয়েছে। আচ্ছা, এরপর আমরা সারদা মায়ের প্রণাম মন্ত্র বলবো। ওম যথাগ্নির দাহিকা শক্তি रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां ताम शारदां प्रणमाम्यहम्। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां ताम शारदां प्रणमाम्यहम्। এখানে দীর্ঘ ইকার বলতে হবে, শক্তি এখানে দীর্ঘ ইকার, বিসর্গটা উচ্চারণ করবে না, আর এখানে ইকারটা হ্রস্ব আছে, এখানে দীর্ঘ উচ্চারণ করবেন, ঠিক আছে? আমি আগের দিন বলেছিলাম, যাদের মনে নেই অনেকবার একটু মনে করে দিলাম। মৌকুণ্ডু, মৌকুণ্ডু বলুন। হ্যাঁ স্যার। यथाग्निर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां पां ताम शारदां प्रणमाम्यहम्। ভালো হয়েছে। পুনম সরোজ, পুনম সরোজ আছেন? Yes sir। ওম यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां ताम शारदां प्रणमाम्यहम्। ভালো হয়েছে। অতসী মিত্র, ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां ताम शारदां प्रणमाम्यहम्। ভালো হয়েছে। এরপর আমরা স্বামীজির প্রণাম মন্ত্র দেখব। ওম নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। গৌরব কুমার মন্ডল। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূর্যে সচিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আপনার উচ্চারণটা একটু ক্লিয়ার করতে হবে। এই জায়গাটায় যতিরাজায় আকারটা আপনি উচ্চারণ করছেন না, আর এই জায়গাটা সুরায়ে, এখানে দীর্ঘ উকার আছে, এটা উচ্চারণ করতে হবে সুরায়ে, ঠিক আছে?
আর এখানে সচ্চিত দুটো চকার আছে না, দো চকার হ্যাঁ यहां पर সচ্চিত ऐसा बोलना पड़ेगा। সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে, ঠিক है आप और एक बार चेष्टा प्रयास कीजिए। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूर्य सचित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आपका हो रहा है थोड़ा थोड़ा गलत उच्चारण हो रहा है, ठीक है बाद में हम लोग देखेंगे। हाँ प्रतिदिन करेंगे तो हो जाएगा। তাহলে আমরা এই তিনটে মন্ত্র, প্রণাম মন্ত্র এবং প্রথমে যে বৈদিক মন্ত্র, এগুলো বলে আমাদের ক্লাস শুরু করব প্রতিদিন, ঠিক আছে। স্যার আমি একটু বাইরে আছি, গাড়ির মধ্যে আছি, দার্জিলিং কুচবিহারের দিকটাই, ওই জন্য একটু সমস্যা হবে আমার। ঠিক আছে আপনি শুনুন, আপনাকে আমি প্রশ্ন করব না আজকে। আচ্ছা স্লাইড দেখা যাচ্ছে, স্লাইড দেখতে পাচ্ছেন স্যার? Yes sir। তো আমরা আগের দিন কিছু শব্দ দেখেছিলাম, তাই তো? দুটো শব্দ দেখেছিলাম, সবাই মুখস্থ করেছেন, মানে মুখস্থ করা হচ্ছে দুটো শব্দ যে দিয়েছিলাম? হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। প্রতিদিন চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা আমরা আজকে কিছু ক্রিয়াপদ দেখব, মানে যদি আমরা বাক্য প্রয়োগ করি, সংস্কৃতে বাক্য প্রয়োগ এখন দেখব আমরা, আস্তে আস্তে শিখব। তাহলে বাক্য প্রয়োগের ক্ষেত্রে আমাদের কি কি দরকার, শব্দ রূপ দরকার যেরকম, সেরকম ক্রিয়া ক্রিয়াপদ গুলো ধাতু রূপ বলা হয়, ধাতু রূপ গুলো আমাদের দেখতে হবে। তো আমি ধাতু রূপ গুলোর প্রতিটা ওরকম ভাবে টেবিল আকারে এখন দিচ্ছি না, শুধুমাত্র এক বচন দিচ্ছি এবং বর্তমান কাল আর ভবিষ্যৎ কালে কি হতে পারে, আর প্রথম পুরুষের ক্ষেত্রে আমি এগুলো ব্যবহার গুলো দেখাবো। প্রথম পুরুষ মানে কি? প্রথম পুরুষ মানে আমরা ইংলিশ যেটাকে বলি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। মানে কেউ বলতে পারবেন? আপনারা জানেন ইংলিশে অনেকেই, প্রথম পুরুষ মানে হচ্ছে, দেখুন আমি বলছি প্রথম পুরুষ মানে আমরা যে, হ্যাঁ না না না, প্রথম পুরুষ মানে স্যার একটু লাউডলি বলবেন, একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার ক্লিয়ার আছে? হ্যাঁ এবারে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো প্রথম পুরুষ মানে বলতে গেলে সংস্কৃতে বলা হবে যে যে কোনো নাম, যে কোনো নাম হতে পারে, রাম শ্যাম ইত্যাদি, এবং এবং যে কোনো নাম এবং সে, কারোর একটা নয়েজ আসছে, ঠিক আছে মিউট করে নিন, আপনাদের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে তো, নাহলে আপনাদেরই পরে অসুবিধা হবে যখন শুনবেন এই শব্দগুলো, মানে ক্লিয়ারলি আসবে না, তো মিউট করে নিন। আচ্ছা তাহলে প্রথম পুরুষ মানে হচ্ছে যে কোনো নাম, মানে রাম হতে পারে, শ্যাম হতে পারে, যে কোনো নাম হতে পারে, অথবা সে এক বচনের ক্ষেত্রে আমরা ব্যবহার দেখব, সে তারা এসব, সে ক্ষেত্রে বলে, মানে সাহা, সে মানে আমাদের সংস্কৃতে কি শব্দ আছে, সাহা, তাই তো? জানেন আপনারা সে ভাত খায়, সে খাচ্ছে, সে ফল খাচ্ছে, এরকম বলতে গেলে সে এরকম বললে পরে আমরা সংস্কৃতে তাকে এরকম বলতে পারি যে সাহা, যদি কাছে থাকে তাহলে বলতে পারি এ সাহা এটি। ধাতু রূপ তো নেই পড়া হে, এ গচ্ছতি পঠতি এসব পড়া হে? হ্যাঁ
तो हमरा धातु रूप देखबो। धातु रूप हम लोग आज देखेंगे, और ये जो रूप है गच्छति और गमिष्यति, दो रूप हम लोग देखेंगे। एक है वर्तमान काल, ऊपर लिखा हुआ है प्रेजेंट, प्रेजेंट टेंस के लिए हम लोग ये रूप का प्रयोग कर सकते हैं, और भविष्यत काल फ्यूचर टेंस के लिए हम लोग ये रूप गमिष्यति, जाना के लिए, जाने से क्या बोल सकते हैं, राम जाता है, राम विद्यालय जाता है, ऐसा बोलने के लिए हम लोग ये क्रियापद जुड़ सकते हैं यहाँ पर वाक्य में। गच्छति ऐसा वर्तमान काल के लिए जुड़ सकते हैं, अथवा भविष्यत काल के लिए राम विद्यालय जाएगा, ऐसा अर्थ करने के लिए हम लोग ये क्रियापद गमिष्यति, ऐसा एक रूप प्रयोग कर सकते हैं। তাহলে আমাদের প্রথমে আমি এই টেবিলটার মানেটা বলে দিচ্ছি। প্রথমে আছে এখানে দেখুন ধাতু, যেরকম আমরা কালকে দেখলাম রাম শব্দ হচ্ছে মূল, তার রূপগুলো হচ্ছে রামহা, রামো, রামাহা, এরকম ভাবে রূপগুলো চেঞ্জ হচ্ছে না, সেই রকম মেন একটা হয় ধাতু, মানে মূল হয় ক্রিয়াপদের মূল হচ্ছে ধাতু, এই যেগুলোকে বলা হয় ধাতু, গম, পট, বদ, এগুলো হচ্ছে ধাতু। এগুলো থেকে কিছু প্রত্যয় জুড়ে আমরা এরকম নিয়ে আসি, এই রূপ নিয়ে আসি, গচ্ছতি, গমিষ্যতি, আরো অনেক আছে, হ্যাঁ, গচ্ছতাহা, গচ্ছতু, এরকম ভাবে আরো অনেক রূপ আছে, সেগুলো আসে। তো আমরা এগুলোকে বাক্যের মধ্যে প্রয়োগ করতে পারবো, কিন্তু এই যে গম, পট, এই যে এরকম ভাবে আছে যেগুলো, এগুলো আমরা বাক্যে ব্যবহার করতে পারবো না। এ বল সকতে হ্যাঁ কি सब जो क्रियापद है, ये जो गच्छति, गमिष्यति अथवा पठति, बदति, ये सब लिखा हुआ है, ये रूप ही हम लोग वाक्याकार में, वाक्य जब प्रयोग करेंगे तब इनको ही यूज कर सकते हैं। ये जो इनका मेन रूप है, मूल रूप है, मूल प्रकृति है, तो लिख है, पा है, बद है, ये सब धातु बोले जाते हैं, इन सबको धातु नाम है। इसको इसके साथ ये जो गम, गम एक धातु है, इसके साथ कुछ प्रत्यय व्याकरणगत दृष्टि से यहाँ पर ये धातु के साथ कुछ प्रत्यय जुड़ के ये गच्छति, गमिष्यति ऐसा रूप बन जाता है। उसके बाद हम लोग ये वाक्याकार में प्रयोग कर सकते हैं, गच्छति, गमिष्यति, ये सकल वाक्य में प्रयोग हो सकता है। लेकिन गम, पठ, ये जो मूल धातु है, धातु बोलते हैं इनको, इनको हम वाक्य में प्रयोग नहीं कर पाएंगे। ठीक है, हम लोग केवल गच्छति, पठति, ये सकल जो रूप है प्रत्यय जुड़ के जो हुआ है, उनको ही हम लोग वाक्य में प्रयोग कर सकते हैं। अच्छा, बोझा जाच्छे आमी जेटा बोलते चाहिए, कारोर असुविधा होच्छे कि? सर, हाँ बोलुन। आमी बोले आगे एक तो हमारे के माने पथ পথ মানে পথটা পরপর করে বুঝিয়ে দিয়ে তারপরে এই বিষয়ে এলে ভালো হতো না, মানে বিশেষ্য বিশেষণ দেখুন, বিশেষ্য, হ্যাঁ বিশেষ্য বিশেষণ ওগুলো না একটু মানে পরে হচ্ছে, এখন আমরা বিশেষ্য বিশেষণ বাদ দিয়ে, বিশেষণ বাদ দিই, শুধুমাত্র আমরা এখন একটা ছোট ছোট বাক্য দেখবো, রাম যায়, শ্যাম পরে, এরকম ভাবে ছোট ছোট বাক্য দেখবো, এই জন্য আমি আজকে ক্রিয়াপদ গুলো নিয়ে আলোচনা করছি। বিশেষ্য বিশেষণ করলে পরে আগে ক্রিয়াপদই জানলাম না, আগে একটা ছোট বাক্য ইউজ করতে শিখলাম না, আগে যদি বিশেষ্য বিশেষণ ব্যবহার করি তাহলে ওটা আচ্ছা ওটা ওটা পরে তাহলে আসা হবে। আমি সব পড়াবো আস্তে আস্তে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না মানে আমার প্রশ্ন এলো বলে ওই জন্য বললাম। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, কোনো ব্যাপার না। আমি আজকে কেবল আপনাদের ক্রিয়াপদ গুলো দেখিয়ে একটা ছোট ছোট বাক্য, মানে রাম যাচ্ছে, রাম পড়ছে, এরকম ভাবে আমরা যেভাবে ছোট ছোট বাক্য, শুধু ক্রিয়াপদ আর যে কর্তা, কর্তা আর ক্রিয়াপদ মিলে একটা ছোট বাক্য, অথবা কোথাও কোথাও যদি আমরা পারি একটা কর্ম লাগিয়ে দিতে পারি। হ্যাঁ, কালকে আমরা কারক দেখলাম না, সেরকম ভাবে কিছু কিছু কর্ম অথবা কর্তা ক্রিয়াপদ এরকম ভাবে একটা ছোট ছোট বাক্য, শুধু তিন চারটে ওয়ার্ড নিয়ে একটা বাক্য আমরা আজকে চেষ্টা করব। এই জন্যই আমি আজকে ক্রিয়াপদ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখুন টেবিলের মধ্যে আমি যেটা বলছিলাম যে এগুলো হচ্ছে ধাতু, ধাতুগুলোর এইখানে আমরা অর্থ দেখব, মানে কোন অর্থে এই ধাতুগুলো ব্যবহার করা হয়, আমরা কোন অর্থে
কিরকম রূপ ব্যবহার করব। তারপরে আছে বর্তমানে, বর্তমানে অর্থাৎ বর্তমান কাল প্রেজেন্ট টেন্সের জন্য আমরা যেটা ব্যবহার করি, হ্যাঁ যে রূপটা আমরা ব্যবহার করতে পারবো, আর ভবিষ্যৎকালে ফিউচার টেন্সের জন্য যেটা আমরা ব্যবহার করতে পারবো। এখানটাতে একটা জিনিস খেয়াল রাখবেন মাথায়, যে আমরা শুধুমাত্র এই ক্রিয়াপদগুলো কোনো নামের ক্ষেত্রে, রাম যাচ্ছে অথবা সে যাচ্ছে, তারা যাচ্ছে, এই যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? কিন্তু তাও আবার এক বচনের, তারা যাচ্ছে এটাও হবে না, এখানে গচ্ছে এরকম করতে পারবো না, শুধুমাত্র এক বচনের ক্ষেত্রেই আমরা এই পদগুলো ব্যবহার করবো। আজকে আমরা এক বচনই দেখবো, রাম যাচ্ছে, শ্যাম যাচ্ছে, রাম পড়ছে, রাম বলছে, রাম জলপান করছে, রাম লিখছে, এরকম ভাবে এক বচনগুলো দেখে আমরা আজকে দেখবো। তারপরে আস্তে আস্তে বহু বচন শিখবো অথবা দ্বিবচন শিখবো, এরকম ভাবে আস্তে আস্তে হবে। আজকে শুধুমাত্র মনে রাখবেন এগুলো শুধুমাত্র এক বচনের ক্ষেত্রে, একটা মাত্র ব্যক্তি, একটাই কর্তা হবে এই ক্রিয়াপদগুলোর, একটা একটাই কর্তা হবে, সেখানেই আমরা এই এই রূপগুলো ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমেই আসি গম ধাতু। মূল ধাতু হচ্ছে গম, তার মানে হচ্ছে যাওয়া, ইংরেজিতে বলতে গেলে গো। হ্যাঁ, গম ধাতু হচ্ছে মূল ধাতু, এই গচ্ছতিরাটার মূল কি আছে, রুট হচ্ছে গম, সেখান থেকে কিছু প্রত্যয় জুড়ে হচ্ছে বর্তমান কালে গচ্ছতি, গচ্ছতি এরকম। যদি আমরা এরকম বলতে চাই যে কমল যাচ্ছে, কমল যাচ্ছে, তাহলে এরকম বলবো, সংস্কৃতে বাক্য প্রয়োগ করব, কমলহ গচ্ছতি, কমলহ গচ্ছতি, কমল যাচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। Yes sir. এই যে গচ্ছতি, এটা বর্তমান কালে হয় আমরা জানলাম, এইবার ভবিষ্যৎ কালে কি হবে, রাম যাবে, রাম যাবে, এরকম যদি আমরা বলতে চাই, এরকম ভাবে বাক্য প্রয়োগ করতে চাই, তাহলে কি বলবো, রামহ গমিষ্যতি, রামহ গমিষ্যতি, এরকম বলবো, রাম যাবে, এর মানে হবে রাম যাবে। আগর হাম লোক ফিউচার টেন্স মে ইসকা ইউজ করেঙ্গে তো এসা হোগা, এসা অর্থ করকে রাম যায়েগা, রাম রাম যায়েগা এসা বলেগে তো এসা সংস্কৃত মে বাক্য প্রয়োগ করেঙ্গে, রামহ গমিষ্যতি, রামহ গমিষ্যতি। আর প্রেজেন্ট টেন্স মে যদি হাম লোক ইসকা প্রয়োগ করতে করনা চাহতে হ্যায় তো এসা বলেঙ্গে, রাম রামহ গচ্ছতি, ইসকা অর্থ হোগা রাম যায় যা রাহা হ্যায় অথবা রাম যা যাচ্ছে, কন্টিনিউয়াস হোগা, কন্টিনিউয়াস ভি বোল সকতে, অথবা রাম প্রতিদিন যাতা হ্যায় এসা ভি হো সকতা হ্যায়। আচ্ছা, আপনারা আপনাদের মধ্যে কেউ এক দুই একজন বলুন এরকম ভাবে অন্য অন্য কর্তা পদ লাগিয়ে, অথবা কর্ম যদি চেষ্টা করেন, রাম কোথায় যাচ্ছে এরকম অর্থ দেখিয়ে যদি পারেন, একটা সেন্টেন্স যদি পারেন কেউ বলুন, পারবেন চেষ্টা করুন, ভুল হলেও কোনো অসুবিধা নেই। রাম মন্দির গচ্ছতি, রাম মন্দির হবে না, ওখানে একটা বিভক্তি লাগাতে হবে, মন্দিরম, মন্দিরম গচ্ছতি, অথবা মন্দিরে সপ্তমীও করা যাবে, স্থানের নাম আছে। হ্যাঁ, রাম মন্দিরে গচ্ছতি অথবা মন্দিরম গচ্ছতি, রাম মন্দিরম গচ্ছতি, এটা হবে। তাহলে মানে কি হবে, অর্থ কি হোগা বলিয়ে, রাম রাম মন্দির যা রাহা হ্যায়, আর রাম মন্দির যায়েগা, রাম মন্দিরম গমিষ্যতি, রামহ রামহ মন্দিরম গমিষ্যতি, ঠিক হ্যায়। রামহ মন্দিরে গচ্ছতি হবে তো, হ্যাঁ দুটোই করা যাবে, ওখানে কর্ম দ্বিতীয় বিভক্তিও করা যায় অথবা সপ্তমীও করা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যাওয়া অর্থে, যাওয়া অর্থে যেগুলো আমরা স্থান, সেগুলোকে আমরা সপ্তমী দিয়েও ব্যবহার করতে পারবো অথবা মানে দ্বিতীয় বিভক্তি দিয়েও করতে পারবো। রাম বিশ্ববিদ্যালয়ে গচ্ছতি, রাম ইউনিভার্সিটি যায়, অথবা রাম বিশ্ববিদ্যালয়ম গচ্ছতি, দুটোই সমান, দুটোই কোনো ভুল নেই, দুটোই ঠিক। কিন্তু কর্মকারক এর আমাদের সিস্টেমে আমাদের কে বলা হয়, হ্যাঁ ওখানে কর্মকারক নেই, ওখানে দ্বিতীয় বিভক্তি হচ্ছে,
ঠিক আছে, ওটা আলাদা, আপনারা প্রয়োগের ক্ষেত্রে আমি ওগুলো পরে দেখাবো। কারক কারক নেই ওখানে, অধিকরণ কারকেই আছে, কিন্তু ওখানে বিভক্তির করা যেতে পারে। কি আমি বলেছিলাম না যে প্রায় মানে অধিকাংশ 90% চান্স আছে যে কর্মকারকের ক্ষেত্রেই দ্বিতীয়া বিভক্তি হবে, অন্য অন্য কারকেও হতে পারে, কিছু ব্যতিক্রম আছে, এটা একটা ব্যতিক্রম ধরতে পারেন। ঠিক আছে, আপনারা যে মন্দিরে গচ্ছাতি এটাই এখন করবেন, কারণ স্থানের হিসাবে আমরা অধিকরণ দেখেছিলাম কালকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অন্য একজন চেষ্টা করুন গচ্ছাতি এটা দিয়ে, অথবা গমিষ্যতি এটা দিয়ে একটা বাক্য, অন্য একজন বলুন। পিয়ালি কুণ্ডু আছেন? হ্যাঁ, একটা বাক্য ইউজ করুন এই গচ্ছাতি অথবা গমিষ্যতি দিয়ে। শ্যামহ বিদ্যালয়ে অথবা বিদ্যালয়ম, বিভক্তি লাগিয়ে ইউজ করতে হবে। শ্যামহ বিদ্যালয়ম অথবা বিদ্যালয়ে গচ্ছতি মানে কি হবে? শ্যাম বিদ্যালয়ে যাচ্ছে। শ্যাম বিদ্যালয়ে যাচ্ছে। আর যদি বলি শ্যাম বিদ্যালয়ে যাবে তাহলে কি হবে? শ্যাম বিদ্যালয়ম গমিষ্যতি। বিদ্যালয়ে অথবা বিদ্যালয়ম বিভক্তি লাগিয়ে বলতে হবে, বিদ্যালয়ে অথবা বিদ্যালয়ম গমিষ্যতি। বলুন, আবার বলুন। শ্যাম বিদ্যালয়ম গমিষ্যতি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, যা যায় আর যাচ্ছে তে কোনো তফাৎ নেই? যায় আমাদের কন্টিনিউয়াস আর প্রেজেন্ট সিম্পল ধরি। হ্যাঁ, এখানে আমাদের সংস্কৃতের ক্ষেত্রে ওই গচ্ছতি বললে পরে প্রেজেন্ট টেন্সই হবে, মানে কন্টিনিউয়াসটাও আপনি ওর দ্বারাই বলতে পারবেন, অথবা যেগুলো আমরা হচ্ছে প্রতিদিন যেগুলো হয় কাজগুলো, ঠিক আছে, সেগুলোকেও আমরা এই প্রেজেন্ট টেন্স মানে গচ্ছতি দিয়েই বোঝাতে পারবো। আমাদের এখানে এরকম কন্টিনিউয়াসের জন্য আলাদা করে রূপ ওরকম নেই, কিছু প্রত্যয় আছে ওগুলো পরে আমরা শিখব। ঠিক আছে, কন্টিনিউয়াসের জন্য এমনি যদি বলা হয় রামহ গচ্ছতি, এর অর্থ রাম যাচ্ছে এরকমও হতে পারে, অথবা রাম যাই প্রতিদিন যাই এরকম অর্থ হতে পারে, প্রসঙ্গ দেখে আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের ওই কন্টিনিউয়াস এর জন্য এরকম ধাতুর রূপ নেই, ওটা কিছু প্রত্যয় লাগিয়ে শব্দ হয়ে যায়, ওগুলো আমরা পরে দেখব। হ্যাঁ, ওগুলো এখন না, আমরা পরে দেখব। আচ্ছা, নেক্সট হচ্ছে পঠ ধাতু। মূল ধাতু হচ্ছে পঠ, মানে হচ্ছে পড়া, রিড, বই পড়া বলি না, বই পড়ছে, চিঠি পড়ছে। ঠিক আছে, তো এখানে আমরা বর্তমান কালে কি ব্যবহার করব? পড়া অর্থে পঠাতি এক বচনের ক্ষেত্রে, এবং রাম পড়ছে কোনো নামের ক্ষেত্রে, অথবা সে পড়ছে এরকম, সাহা পাঠাতি, সে পড়ছে এরকম, এ সাহা পাঠাতি এরকম। আর ভবিষ্যৎকালে কি হবে এটার? পঠিষ্যতি। পঠিষ্যতি মানে পড়বে, সে বই পড়বে, সে কাল বই পড়বে, এরকম ভাবে আমরা ইউজ করতে পারি। তো আপনারা একবার চেষ্টা করুন, আপনাদের মধ্যে কেউ একজন। দীপঙ্কর হালদার আছেন? দীপঙ্কর হালদার, ছন্দা মজুমদার আছে? দীপঙ্কর হালদার। হ্যাঁ, দীপঙ্কর হালদার বলুন, এই পঠধাতুতে একটা বাক্য ব্যবহার করুন। রাম পুস্তক পঠতি। রামহ পুস্তকম, কর্ম পুস্তকম, পুস্তকম পঠতি মানে কি হবে? রাম বই পড়ে। রাম এই এটা বাদ দিয়ে, ঠিক আছে, রাম যে কর্তা এটা বাদ দিয়ে অন্যান্য যেগুলো কর্তা আছে সেগুলো বলুন, বলার চেষ্টা করুন। ঠিক আছে, অন্য অনেকগুলো আপনারা শব্দ পড়েছেন আগের দিনও দেখিয়েছিলাম, সেগুলো বলুন, সেগুলো চেষ্টা করুন। আচ্ছা, অন্য একজন বলুন। শিশির কুমার মুখোপাধ্যায় আছেন? শ্যামলহ
শ্যামলহ পুস্তকম পঠিষ্যতি। শ্যামলহ পুস্তকম পঠিষ্যতি মানে কি হবে? শ্যাম বইটি পড়বে। শ্যাম বইটি পড়বে। আচ্ছা, সংস্কৃতে কাল মানে আগামী কালকে আমরা কি বলি? পড়ানো হয়েছিল তো কাল তাহলে আমরা যদি বলি যে রাম কাল আগামীকাল বই পড়বে তাহলে কি বলবো? রামহ পুস্তকম রামহ স্ব পুস্তকম পঠতি পঠিষ্যতি পঠিষ্যতি রামহ স্ব পুস্তকম পঠিষ্যতি। যদি বলি রাম রাম সোমবার আগামী সোমবার বই পড়বে তাহলে কি হবে? কেউ একজন চেষ্টা করুন, অন্য একজন। রাম আগামী সোমবার বই পড়বে। মৌকুণ্ড বলুন। রামহ সোমবাসর সোমবাসর পঠ পঠিষ্যতি পুস্তকম পঠিষ্যতি। সোমবাসরে সোমবাসরে আমি আগের দিন পড়ালাম না যে সপ্তমী বিভক্তি কোথায় হবে? যখন স্থান কাল আর বিষয় বোঝাবে। কাল মানে সময়, সময় সোমবার একটা দিন মানে সময়ের কালবাচক শব্দ, তাহলে এখানে সপ্তমী বিভক্তি করতে হবে। হ্যাঁ, তাহলে রামহ সোমবাসরে পুস্তকম পঠিষ্যতি। রামহ সোমবাসরে পুস্তকম পঠিষ্যতি মানে কি হবে? রাম সোমবারে বই পড়বে। বই পড়বে, ঠিক আছে। নেক্সট দেখুন, তিন নাম্বার আছে বদ। বদ ধাতু, হ্যাঁ মূল ধাতু হচ্ছে বদ, মানে হবে বলা, টেল। আমরা যেটাকে ইংলিশে টেল বলতে পারি, স্পিক বলতে পারি। হ্যাঁ, বলনে কে লিয়ে এ রূপ ইউজ করতা হ্যায়। বদতি এসা হোগা প্রেজেন্ট টেন্স মে, আর ফিউচার টেন্স মে ক্যা হোগা? বদিষ্যতি। গৌরব জি আপ বলিয়ে, এক বাক্য বলিয়ে ইসসে। আহম বদতি হোগা স্যার? নেহি, আহম নেহি হোগা। मैंने बोला ना कोई नाम होगा अथवा सह मैंने से, वह वह बोलता है, ऐसा अर्थ करने के लिए होगा। सह वदति, सह वदति, सह वदति, इसका अर्थ क्या होगा? वो बोलता है या वो बोल रहा है? वह बोलता है, बोल रहा है, बोलता है, ऐसा। अगर हम ऐसा बोलेंगे वह एक कथा सुना, कथा बोल रहा है, वह एक कथा बोल रहा है, तो क्या बोल सकते हैं यहाँ पर? सर सह एकम कथा, कथा को क्या बोलेंगे सर? कथाम, कथा, ऐसा ही है। वदति सह एकाम, एकाम अथवा एकम ये छोड़ दीजिए, कथाम बदती, वह एक गल्प, एक छोटा गल्प अथवा कथा सुना बोल रहा है, ऐसा होगा। से एक गल्प बोलछे, एटे जदि आमरा संस्कृत निये आसि ताहले एरकम बोलते पारी, सः कथाम बदती। गल्प एई अर्थे आमादेर संस्कृत भाषाते कथा एरकम एकटा शब्द आछे। कथा माने होच्छे ক থয় আকার, যেটা আমরা বাংলায় লিখি ওটার মানে হচ্ছে, সংস্কৃতে যদি কথা এটার মানে হচ্ছে গল্প, ঠিক আছে? কথা মানে সংস্কৃতে গল্প, কথা মানে আমরা যেটা বাংলায় কথা বলি ওইটা না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, যদি সংস্কৃতে কোথাও লেখা থাকে কথা তাহলে সেটা মনে রাখবেন, সেটার মানে হচ্ছে গল্প। তাহলে সে গল্প বলছে এরকম যদি বলি, এরকম এই বাক্যটাকে যদি আমরা সংস্কৃতে আনি তাহলে এরকম হবে, সহ কথাম বদতি,
सह कथाम वदति। ठीक है, बोझा जा नेक्स्ट আমরা দেখব পা ধাতু পান করা ড্রিঙ্ক। আমরা ইংরেজিতে যেটাকে ইউজ করি ড্রিঙ্ক একটা ভার্ব, সেইটার জন্য আমাদের সংস্কৃতে আছে পা ধাতু পান করা, জল পান করছে, হ্যাঁ এই অর্থে পিবতি এরকম রূপ হয় বর্তমানকালে। আর ভবিষ্যৎকালে, সরি আগে আগের ধাতুটা আমরা ভবিষ্যৎকাল দেখে নিই, ইভিনিং সন্ধ্যা, ইভিনিং সন্ধ্যা ম্যাম आप बदिष्यति इससे एक वाक्य प्रयोग कीजिए, बदिष्यति इस रूप लेके। तो कोई नाम लेते या एका या सह लेते? हाँ जो जो आपके मन चाहे आप बोलिए। तो मैं पहले हिंदी में बोलूं? हाँ बोलिए बोलिए। आज क्या हुआ वह बताएगी। आज क्या हुआ वह बताएगी। हाँ एक एकटू कठिन हो जाच्छे, एक एक कुछ कठिन हो जाएगा। हाँ आप लोग तो अच्छा, बिगिनर। अच्छा आज आज नहीं, सिंपल सा बोलिए। वह बताएगी। हाँ वह बताएगी। हाँ तो बोलिए वह होगा सा। सा कथाम कथाम वदिष्यति। देखिए कथाम इसका इसका अर्थ होगा गल्प, कथा इसका अर्थ होगा छोटा गल्प होता है ना, स्टोरी स्टोरी बोलता है उसको हम कथा बोलते हैं। जब आप सिर्फ बोलेंगे वह बोलेगी ऐसा बोलेंगे तो वाह वदिष्यति। हाँ सा वदिष्यति अथवा एषा वदिष्यति ऐसा ही बोलेंगे। हाँ हाँ ठीक है। तो पा धातु हम लोग देखेंगे, ड्रिंक ऐसा अर्थ होगा, पान करता है ऐसा अर्थ होगा, उसका वर्तमान काल में पिबति ऐसा रूप होता है, और भविष्यत काल में पास्यति, पास्यति ये रूप होता है, पिबति और पास्यति। तो कोई एक बोलिए जयराज, जयराज अच्छे जयराज नहीं संभवत। संहिता दत्त। यस सर बोलून, चेष्टा करून पा धातु। पक्षिया जलम पिबति। की बोललेन आर एकबार बोलून, कर्ता के बोललेन? पक्षी जलम पिबति। पक्षी जलम पिबति होइछे, पक्षी जलम पिबति। पक्षी এটা কি শব্দ বলতে পারবেন? না বলতে পারবো না। স্ত্রীলিঙ্গ। দেখুন পক্ষিন একটা নকারান্ত শব্দ আছে, ঠিক আছে, পক্ষিন নকারান্ত শব্দ আছে, অথবা নকারান্তটাই বেশি ইউজ হয়, ঠিক আছে। পক্ষী কথার অর্থ হচ্ছে পাখি, বার্ডস, ঠিক আছে। নকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে এটা, অথবা স্ত্রীলিঙ্গ হতে পারে, ঠিক আছে, মানে স্ত্রীলিঙ্গর ক্ষেত্রেও এইটাই রূপ হয়, ঠিক আছে, পুংলিঙ্গর ক্ষেত্রেও এটাই রূপ হয়, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে বার্ডস, এটা আলাদা রকম ভাবে চলে, অকারান্ত যেরকম রামাহ এগুলো শব্দ আমরা দেখেছি ওরকম না, এটা একটু আলাদা। হ্যাঁ অতসী মিত্র কিছু বলছেন? হ্যাঁ বলছি, নকারান্ত শব্দটা মানে কি আর কি আগে পড়িনি ওটা। হ্যাঁ ওটা আপনাদের এখনো দেওয়া হয়নি, কারণ আপনারা শুনতে তো শুনিনি, একটা শব্দ আছে
আমরা পরে দেখব, ওগুলো ছেড়ে দিন। যদি আমরা সংস্কৃততে বার্ড এরকম অর্থ আনতে চাই, ঠিক আছে, তাহলে ওই নকারান্ত বাদ দিয়ে এরকম করতে পারি। বিহঙ্গাহা একটা শব্দ আছে, বিহঙ্গাহা অথবা বিহাগাহা এরকম শব্দ আছে, এগুলোকেও আমরা হচ্ছে ইউজ করতে পারি। অকারান্ত শব্দ রাম শব্দের মতনই চলবে, বিহঙ্গাহা, খাগাহা, বিহাগাহা এরকম শব্দ আছে, এগুলোকেও আমরা ব্যবহার করতে পারি। স্যার শুকাহাটা কি? শুক একটা পাখি, আলাদাই পাখি। সাধারণত শুক বলতে আমরা ওই একে বলি, টিয়া পাখিকে আমরা বলি শুক পাখি। শুকাহা মানে টিয়া পাখি সংস্কৃত। আমরা সামান্য ভাবে এই যে এখানে আমি লিখছি, দেখুন দেখতে পাচ্ছেন বিহাগাহা, এটা মানে এটাও ইউজ করতে পারি, অথবা বিহঙ্গাহা, এই দুটো শব্দ আমরা ইউজ করতে পারি। এগুলো অকারান্ত রাম শব্দের মতনই চলবে, ঠিক আছে। বিহাগাহা জলম পিবতি, অথবা বিহঙ্গাহা জলম পিবতি, অথবা আরেকটা শব্দ আছে ইজি, খাগাহা, ঠিক আছে, খাগাহা, এই তিনটে শব্দ আমরা ইউজ করতে পারি। খাগাহা জলম পিবতি, খাগাহা জলম পাস্যতি, মানে পাখি জল খাবে, এরকম আপনারা নোট করে নিতে পারেন এটা, যে পাখি অর্থে সংস্কৃতে এই তিনটে শব্দ আছে অকারান্ত, আর যেটা পক্ষী বলছেন ওটা নকারান্ত আছে, ওটার একটু রূপ আলাদা চলবে। বেশ, তারপরে আমরা আচ্ছা আমি একটা বাক্য দিচ্ছি, কেউ একজন বলুন, চেষ্টা করুন। আকাশ জানা আছেন? আকাশ জানা, ইয়েস। রাম জলপান করবে, রাম রবিবারে জলপান করবে। রামহ রবিবারে জলম পাস্যতি। ভালো হয়েছে, মহা রবিবারে অথবা রবিবাসরে, দুটোই ঠিক আছে, রবিবাসরে জলম পাস্যতি, ঠিক আছে। নেক্সট হচ্ছে পাঁচ নম্বর, দেখুন লিখ ধাতু, এটার মানে হচ্ছে লেখা, রাইট আমরা যেটা ইংলিশে বলি, হ্যাঁ লিখ রাহা হ্যায়, এসা অর্থ হোগা ইসকা। তো বর্তমান কাল মে ইসকা রূপ হোগা লিখতি, এক বচন মে লিখতি, আর ভবিষ্যৎ কাল মে এক বচন মে রূপ হোগা লেখিষ্যতি, লিখতি আর লেখিষ্যতি, ঠিক হ্যায়। হাম জব বোলেঙ্গে রাম রাম চিঠি লিখ রাহা হ্যায়, এসা বোলেঙ্গে, বর্তমান কাল কে লিয়ে ইউজ করেঙ্গে, তব এসা বোল সকতে হ্যায় রামহ রামহ পত্রম লিখতি, রামহ পত্রম লিখতি, ঠিক হ্যায়। আর জব হাম বোলেঙ্গে রাম কল কল চিঠি লিখেগা, রাম কল চিঠি লিখেগা এসা বোলেঙ্গে, তো এ বোল সকতে হ্যায় রামহ পত্রম লেখিষ্যতি, শ্বহ রামহ শ্বহ পত্রম লেখিষ্যতি, রাম কল চিঠি লিখেগা। যদি আমরা বাংলায় এই বাক্যটা নিই যে রাম চিঠি লিখছে, তাহলে এরকম ভাবে আমরা সংস্কৃতে আনতে পারবো রামহ পত্রম লিখতি, চিঠি এই অর্থে সংস্কৃতে পত্রম এটা ইউজ করা হয়, পত্রম নপুংসক লিঙ্গ, যে কালকে আমরা দেখলাম না ফলম শব্দ একটা, ফলম ফল শব্দের রূপ দেখলাম না, ফলম ফলে ফলানি এসব আমরা কালকে একটা টেবিল দেখেছিলাম, তো ওরকম রূপটা চলবে পত্রম, এরকম পত্রম মানে গাছের পাতাও হতে পারে আবার চিঠিও হতে পারে, একই অর্থে ব্যবহার করা হয়, একই শব্দ মানে দুটো অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে রাম চিঠি লিখছে এরকম বলতে গেলে রামহ পত্রম লিখতি এরকম বলবো, আর যদি বলি রাম কালকে আগামীকাল চিঠি লিখবে এরকম যদি বলি তাহলে রামহ রামহ
श्वः पत्रं लेखिष्यति रामः श्वः पत्रं लेखिष्यति এরকম অর্থ এরকম ভাবে আমরা বাক্য প্রয়োগ করতে পারবো বুঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কি Yes, sir. আচ্ছা যদি কঠিন হয়ে যায় আমাকে বলবেন ঠিক আছে অনুরাধা চক্রবর্তী আছেন হ্যাঁ আপনি একটা বাক্য বলুন এই লেখা অর্থ দিয়ে বাংলায় প্রথমে বলুন তারপরে আস্তে আস্তে সংস্কৃতে করবেন আগে বাংলায় বলুন শ্যাম গল্প লিখছে শ্যাম গল্প লিখছে তাহলে কি বলবো শ্যাম গল্পম লিখুচি না হলো না গল্প এই শব্দটা আমাদের সংস্কৃতে নেই গল্প এই অর্থে আমি বললাম না কথা এরকম একটা শব্দ আছে কথা তাহলে কি হবে শ্যাম কথাম লিখতি শ্যাম কথাম লিখতি ঠিক আছে আর যদি বলি শ্যাম আগামী বুধবারে গল্প লিখবে তাহলে কি হবে আরেকবার বলুন হচ্ছে না ঠিক করে বলুন একটা একটা শব্দ ঠিক করে মাথায় রেখে বলুন শ্যাম আগামী বুধবার গল্প লিখবে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জায়গাটা দেখবেন আগামী কাল মানে হচ্ছে শ্বহ ঠিক আছে আগামী কাল টুমোরো যেটাকে আমরা ইংলিশে বলি টুমোরো কিন্তু আগামী বুধবারে এটা আগামী কাল না তো কালকে কি বার কালকে শুক্রবার আজকে বৃহস্পতিবার আছে কালকে শুক্রবার তাহলে যদি আগামী কাল এরকম অর্থ আনি তাহলে সোহা বলবো কিন্তু আগামী মানে পরবর্তী আরো পরে তাহলে সেখানে আমরা সোহা ব্যবহার করব না সেখানে আমরা শুধুমাত্র বারের উল্লেখ করে দেব হ্যাঁ রাম বুধবাসরে কথাম লেখিষ্যতি এরকমই বলে দেব আগামী কাল এই অর্থে সোহা ব্যবহার করা হয় টুমোরো এই এই অর্থটা আনার জন্য সোহা এই পদটা ব্যবহার করা হয় ঠিক আছে ছন্দা মজুমদার আছেন আপনি বলেছিলেন কি এর আগে না আচ্ছা আপনি আর একটা বাক্য বলুন এরকম ভাবে লেখিষ্যতি দিয়ে বলুন অন্য কোন ক্রিয়াপদ অন্য কোন কর্ম এরকম ভাবুন অথবা বাংলায় আগে বলুন রাম চিঠি লিখবে রামহ পত্রম লেখিষ্যতি এটা তো আমি বললাম একটু আগে অন্য অন্য ভাবে আচ্ছা আমি আমি বলছি রাম কালকে আগামী কাল ঠিক আছে রাম আগামী কাল উত্তর লিখবে পরীক্ষায় উত্তর লিখবে রামহ শ্বহ উত্তরম লেখিষ্যতি রাম শ্বহ উত্তরম লেখিষ্যতি হয়েছে ভালো হয়েছে আচ্ছা নেক্সট দেখুন ৬ নম্বরে কি আছে নি ধাতু একটা হ্যাঁ এটার মানে হচ্ছে সঙ্গে করে নিয়ে যাওয়া ধরুন আপনি আপনি বাজার গেলেন ঠিক আছে বাজার যাচ্ছেন বাড়ি থেকে বেরোচ্ছেন হ্যাঁ আপনার সাথে কেউ একজন যেতে চাইছে আপনি তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন অথবা আপনি বাজার গেছেন বাজার থেকে কিছু নিয়ে আসলেন কোনো কিছু কিনে নিয়ে আসলেন সঙ্গে করে সেটা বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে নি এরকম ধাতু ব্যবহার করা হয় সঙ্গে করে নিয়ে আসার জন্য ঠিক আছে সঙ্গে করে নিয়ে আসার জন্য অথবা নিয়ে যাওয়ার জন্য
এই নি ধাতুটা ব্যবহার করা হয়। এর মানে হচ্ছে যেমন আমরা একটা বাক্য বলতে পারি যে রাম বই নিয়ে আস বই নিয়ে বিদ্যালয় গেল, অথবা রাম বই নিয়ে যাচ্ছে, রাম বই নিয়ে যাচ্ছে। রামহ পুস্তকম নয়তি, রামহ পুস্তকম নয়তি, ঠিক আছে, এরকম আমরা ইউজ করতে পারবো। রামহ পুস্তকম নয়তি, এই বাক্যটার অর্থ কি হবে যে রাম বই নিয়ে যাচ্ছে, রাম শুধু যাচ্ছে না সঙ্গে করে বইটাও নিয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি বলি রামহ গচ্ছতি মানে রাম যাচ্ছে, শুধুমাত্র রাম যাচ্ছে, কিন্তু যদি আমি বলি রামহ পুস্তকম নয়তি, এটা যদি বলি তাহলে এর মানে হচ্ছে রাম বই সঙ্গে করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, আপনারা বোঝার চেষ্টা করুন। রামহ গচ্ছতি এটা বললে পরে রাম যাচ্ছে, এরকম অর্থ। রামহ পুস্তকম নয়তি মানে রাম বই নিয়ে, বই রাম তো যাচ্ছেই, দুটোই অর্থ যাচ্ছে, কিন্তু একটাতে শুধুমাত্র রাম যাচ্ছে, এরকম অর্থ। আর যদি বলি রামহ পুস্তকম নয়তি, এর মানে হচ্ছে রাম সঙ্গে করে বইটাও নিয়ে যাচ্ছে, রাম যাচ্ছে এবং বইও নিয়ে যাচ্ছে, হাতে করে বই নিয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। সন্দীপ বাবু, সন্দীপ বাবু আছেন, সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ নেই সম্ভবত, পুনম সরোজ, ইয়েস স্যার, হ্যাঁ, আপনি বাক্যে বলিয়ে। সীতা শ্বহ ফলম নেষ্যতি, সীতা শ্বহ ফলম নেষ্যতি, ইসকা অর্থ ক্যা হোগা? সীতা কল ফল লে জায়েগি, সীতা কল ফল লে জায়েগি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অরিত্রী সেন, আপনি কিছু বলছেন? বলছিলাম যে আপনি যে মানে আগামীকাল, আগামীকালের স্পেলিং মানে সোহা, ওই সোহা স্পেলিং তো কি হবে? আমি দেখে দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে দেখুন, এই যেটা তালব্য স আর ব দুটো, কি লিখলাম প্রথমে, আগে তালব্য স লিখলাম, তালব্য স লিখলাম, তার সাথে একটা ব, তারপর একটা বিসর্গ সহা, এরকম মানে হচ্ছে আগামীকাল, আগামীকাল বা টুমোরো। আপনাদের এটা পড়ানো হয়েছিল তো, চন্দন স্যার হয়তো পড়িয়েছিলেন তো, না? হ্যাঁ স্যার পড়িয়েছিলেন। আজ মানে কি? আজ অদ্য, যদি আমি একটা বাক্য দিই এরকম যে আজ বই নিয়ে, বই নিয়ে আস, বই নিয়ে যাচ্ছি, বই নিয়ে বিদ্যালয় যাচ্ছি, এরকম আজ না এরকম আমি করা যাবে না, সরি, আজ রাম বই নিয়ে বিদ্যালয় যাচ্ছে, আজ রাম বিদ্যালয় বই নিয়ে বিদ্যালয় যাচ্ছে, তাহলে কিরকম হবে? আজ মানে অদ্য, অদ্য রামহ বিদ্যালয়, অদ্য রামহ পুস্তকান, অনেকগুলি বই নিয়ে যাচ্ছে, পুস্তকান বিদ্যালয় গচ্ছতি। পুস্তকম এটা হচ্ছে নপুংসক লিঙ্গ, ফলম শব্দের মতন হবে। আমি অনেকগুলো বললাম, বহুবচনে বললাম, বহুবচনে কি হয়? ফলম পুস্তকান হবে বলে, হ্যাঁ পুস্তকানি, পুস্তকানি হবে, পুস্তকানি, আচ্ছা, ফলম ফলে ফলানি, হ্যাঁ ঠিক, বলুন আবার বলুন। অদ্য রামহ পুস্তকানি নিয়তি,
নিয়ত না নয়তি বিদ্যালয়ে নয়তি বিদ্যালয়ে নয়তি হলো অদ্য রামহ পুস্তকানি বিদ্যালয়ে নয়তি মানে কি হচ্ছে আজকে রাম বইগুলি বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে সঙ্গে করে নিয়ে যাচ্ছে ঠিক আছে স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ তার মানে যে যদি কোথাও যাওয়ার ক্ষেত্রে নায়াতি হয় তাহলে গচ্ছাতি হবে না দেখুন আমি বললাম না গচ্ছাতি আর নায়াতির মধ্যে দুটো একটু ভেদ আছে গচ্ছাতি মানে সে যাচ্ছে ঠিক আছে গচ্ছাতি ব্যবহার করলে পরে তাহলে মানে সে এসে যে সঙ্গে করে কিছু নিয়ে যাচ্ছে সেটা আমরা সেই অর্থটা আসছে না কিন্তু যদি আমরা বলি পুস্তকম নায়াতি মানে বই সঙ্গে করে নিয়ে যাচ্ছে সে তো যাচ্ছেই বিদ্যালয় তো যাচ্ছে রাম তো বিদ্যালয় যাচ্ছে রাম বিদ্যালয়ে গচ্ছতি এরকম যদি বলি তাহলে রাম বিদ্যালয় যাচ্ছে এই অর্থটা আসবে কিন্তু আমরা যদি রাম বিদ্যালয়ে পুস্তকানি অথবা পুস্তকম নয়তি এরকম যদি বলি তাহলে সঙ্গে করে বই নিয়ে যাচ্ছে এটাও অর্থ আসবে রাম বিদ্যালয়ে যাচ্ছে এবং সাথে তার বইও আছে এরকম অর্থ আসবে এইটুকু ভেদ আছে দুটোর মধ্যে ঠিক আছে আমরা তারপর দেখব সাত নাম্বার দেখুন দৃশ ধাতু একটা আছে সংস্কৃতে দৃশ এরকম একটা ধাতু আছে এর মানে হচ্ছে দেখা সি দেখনা এসা অর্থ হোগা দৃশ ধাতু কা অর্থ হোগা দেখনা তো উসকা কুছ অলগ রূপ হোতা হ্যায় পশ্যতি এসা হোতা হ্যায় পশ্যতি ক্যা হোতা হ্যায় পশ্যতি অর भविष्यत काल में द्रक्ष्यति भविष्यत काल में क्या होता है द्रक्ष्यति दृश धातु अर्थ হচ্ছে দেখা আমরা চোখ দিয়ে দেখছি না সেটাই দেখা এটার হচ্ছে বর্তমান কালে পশ্যতি এরকম রূপ হয় মানে সে দেখছে সহ পশ্যতি আর যদি বলি সে দেখবে ভবিষ্যৎ কালে যদি বলি তাহলে সহ দ্রক্ষ্যতি সহ দ্রক্ষ্যতি কেউ একজন বলুন আমি নাম বলছি অতসী মিত্র আপনি আগে বলেছেন না স্যার বলো মানে দৃশ ধাতুটা দিয়ে বলবো হ্যাঁ একটা বাক্য আগে বাংলায় আপনি চেষ্টা করুন তারপরে সংস্কৃত আস্তে আস্তে বলবেন যে দেখছে এরকম অর্থ আসবে সীতা পশ্যতি একটা কর্ম কর্ম ইউজ করুন মানে সীতা কি দেখছে আচ্ছা 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 সীতা আচ্ছা আপনি বাংলায় চেষ্টা করুন সীতা পাখি দেখছে হ্যাঁ পাখি মানে আমি কতগুলো দেখ বললাম কি কি বললাম শব্দ আছে হ্যাঁ তো এখানে আমরা দেখলাম যে আছে বিহঙ্গ বিহগ হ্যাঁ হ্যাঁ তাহলে যে কোনো একটা ইউজ করুন সীতা খগ পশ্যতি তাহলে কি দেখছে পাখি দেখছে পাখিটা তাহলে কি হয়ে গেল কর্ম কর্ম হলে পরে কি হয় দ্বিতীয় বিভক্তি হয় আমরা কালকে পড়লাম হ্যাঁ তাহলে রাম শব্দের মতন চলবে এটাও খগহ অকারান্ত লাস্টে আছে পুংলিঙ্গ শব্দ তাহলে রাম শব্দের দ্বিতীয়ার এক বচন যদি পাখি একটাই হয় তাহলে এক বচনে কি রূপ আছে রাম শব্দের খগহ হবে আর দ্বিবচন হলে খগউ হবে না দ্বিতীয় বিভক্তি ওটা আপনি প্রথম বিভক্তি বলছেন রামহ রামৌ রামাহ রামম দ্বিতীয়াতে আছে না রামম রামৌ রামান মনে পড়ছে তাহলে কি হবে দ্বিতীয় বিভক্তি করতে হবে কর্মকারক যেহেতু কর্ম আছে তাহলে রামন হবে রামান যদি অনেকগুলো পাখি দেখে তাহলে রামান তাহলে এখানে কি হবে ওরকম ভাবে খগান আচ্ছা খগান আচ্ছা যদি অনেকগুলো পাখি হয় আর যদি একটা পাখি বলতে চান তাহলে খগম রামম যেরকম ভাবে ওরকম ভাবে খগম বুঝতে পারছেন হ্যাঁ খগম যেরকম আমরা আগের দিন দেখলাম না আগের দিনের টেবিলটা আছে হ্যাঁ দ্বিতীয়াতে যেরকম হলো রমন রমৌ
রামম হয় না, রামম রামান। আমি লিখছি এখানে দেখুন, রামম এরকম হয় না দ্বিতীয়ার এক বচনে, হ্যাঁ রামম রামৌ তারপর রামান রামান এরকম হয়। তাহলে আমরা ঠিক সেরকম ভাবেই খগ শব্দে একই রকম তাহলে কি লিখতে পারি, খগ খগম খগম খগ খগ আর খগান খগান এরকম লিখতে পারি, বুঝা যাচ্ছে? তাহলে এখানে কি করব, আমরা যদি এক বচন ইউজ করতে চাই তাহলে কি কেমন ভাবে বাক্যটা বলবো বলুন? সীতা খগম পশ্যতি। হ্যাঁ, এর মানে কি হচ্ছে? সীতা একটা পাখি দেখছে। হুম, আর যদি বলি অনেকগুলো পাখি দেখছে তাহলে কি বলবো? তারপরে সীতা খগান পশ্যতি। হ্যাঁ ঠিক, আর যদি বলি দুটো পাখি দেখছে তাহলে কি বলবো? তাহলে সীতা খগৌ পশ্যতি। সীতা খগৌ পশ্যতি, ঠিক আছে, আপনি বুঝে গেছেন এটা, এই ব্যাপারটা মনে রাখবেন, আস্তে আস্তে এইভাবে বাক্য গঠন করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে। নেক্সট আমরা পরের ধাতু দেখব। স্যার এটা বহুবচনটা একটু বলুন স্যার। বহুবচনটা আমি এখন দেখাচ্ছি না, একটু কঠিন হয়ে যাবে তো। আচ্ছা 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 ঠিক, আমি এখন বহুবচন দেখাচ্ছি না, এক বচনে দেখুন, পরে আমরা আস্তে 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 বহুবচন শিখবো, দ্বিবচন শিখবো। হ্যাঁ আচ্ছা, আমরা ভবিষ্যৎ মানে ফিউচার টেন্স, সরি বহুবচন না ফিউচার টেন্স। হ্যাঁ সরি স্যার, প্রক্ষতি এরকম হয়। হ্যাঁ বলুন, কে বলছেন? কি স্যার প্রেজেন্ট আর ফিউচার টেন্স হচ্ছে, বাট এটা পাস্ট টেন্স এখানে কি কোনো ভাবে না, সেটা কি কি রকম? হ্যাঁ এখন ওটা ছেড়ে দিন, আমি আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? আচ্ছা যেন মানে হ্যাঁ 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 মানে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি আস্তে আস্তে শেখাবো আপনাদের, একদিনে সব দিন দেখালে একটু কনফিউজ হয়ে যাবেন তো, তো আস্তে আস্তে জিনিসগুলো আসবে, ঠিক আছে? না ওই মানে আমরা যেরকম বাংলায় পড়ে এসেছি মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার করে তো একসাথে, এইখানে ওই জন্য আর কি একটা কাল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা একটু ওটা না না হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা ফিউচার টেন্সে এরকম অর্থ নিয়ে এসে করতে পারি যে, সেই আপনার বাক্যটাই ধরলাম, উনি যেটা বললেন যে সীতা সীতা একটি পাখি দেখছে, তাহলে সীতা খগাহ পশ্যতি এরকম বললাম বর্তমান কালে। তাহলে আমরা যদি সেটাকেই আমরা ভবিষ্যৎ কালে নিয়ে যাই, মানে সীতা একটি পাখি দেখবে, সীতা একটি পাখি দেখবে এরকম যদি করি তাহলে কি হবে? সীতা খগম দ্রক্ষতি। সীতা খগম দ্রক্ষতি। যদি আমরা এরকম বলি যে সীতা পরশুদিন, সীতা পরশুদিন পাখি দেখবে, একটি পাখি দেখবে, তাহলে কি হবে? পরশু এটাকে সংস্কৃতে কি বলা হয়? পরশুকে বলা হয় পরশহ। পরশহ পরশহ, তাহলে কি বলবো বলুন, চেষ্টা করুন। সীতা পরশহ খগম দ্রক্ষতি। হ্যাঁ হয়েছে, সীতা পরশ্বহ খগম দ্রক্ষতি দ্রক্ষতি। স্পেলিংটা একটু দেখে রাখবেন, একটু কঠিন আছে, দয়ে রফলা যুক্ত ক্ষয়ে জফলা আবার একটা, তারপর তয়ে হস্তি, ঠিক আছে? স্পেলিংটা একটু মনে রাখবেন। থ্যাংক ইউ স্যার। এভাবে আমাদের ছোট ছোট ভাবে ছোট ছোট করে করে এরকম ভাবে বাক্য রচনা করতে হবে, ঠিক আছে? স্যার আই হ্যাভ আ কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, আজ কো বলতে হ্যায় আদি আদ্যা আদ্যা আদ্যা। হ্যাঁ মানে ইয়াহ পর লিখ রাহা হুঁ, আপ দেখিয়ে স্ক্রিন মে দেখিয়ে, এসা এক হ্রস্ব আকার, ফির উসমে দ, ফির ইয়া, আদ্যা আদ্যা, ঠিক হ্যায়, কোই ভি বিসর্গ নেই হোগা, অনুস্বার নেই হোগা, আদ্যা এসা। স্যার থোড়া পরসোঁ আর কাল ভি বতাইয়ে। হ্যাঁ পরস্বহ ইহ পরশু, আর স্বহ ইহ কাল,
ठीक है, ये है टुमोरो, ये है परसू, ठीक है जी, ठीक है, ओके थैंक यू सर। हाँ परसू এটা হচ্ছে পরশুহ আর সহ মানে আমরা জানি কাল। গতকাল কি আছে? গতকাল হচ্ছে হ্যাঁ হয় সাথে একটা জফলা তার সাথে তারপর বিসর্গ হ্যাঁ এটা হচ্ছে গতকাল yesterday কোন অসুবিধা নাই, আমি ভাবলাম আপনারা জানেন ওই জন্য আমি ডিটেলস বলিনি, ঠিক আছে কোন অসুবিধা। আচ্ছা তাহলে আমরা আরেকটা এরকম বাক্য ব্যবহার করব যে আমি দিচ্ছি। আচ্ছা সন্ধ্যা ম্যাম আপনি বলছিলেন তো, আপনি আরেকটা বাক্য বলুন। হ্যাঁ আমি আমি বলছি যে সীতা, সীতা ছাড়ুন, রমা, রমা গত পরশু সিনেমা দেখবে, গত পরশু সিনেমা দেখবে, মুভি, মুভি যেটাকে বলি আমরা, জানা আছে সংস্কৃতে কি বলা হয় মুভি এটার? মুভিজ কো সংস্কৃত মে ক্যা বলতে হ্যায় আপ জানতে হ্যায়? নাই স্যার জানতে না, ইয়াদ নেই আ রহা হ্যায়। চিত্র, চলচ্চিত্র, চলচ্চিত্র, দো চকার হ্যায় চলচ্চিত্র। हाँ सर मैं बता रही हूँ, एक मिनट। हाँ सीता रामा पश्चिम चलचित्र दृश्यति। रामा परस्व चलचित्र द्रक्ष्यति, रामा परस्व चलचित्र द्रक्ष्यति का अर्थ क्या होगा? रमा परसों मूवी देखेगी। ठीक है, यदि यदि हमरा एरकम बोली जे रमा कोलकाताय कल के मूवी देखते जाबे, सिनेमा देखते जाबे, ताहले की होबे? रमा कोलकाताय कल के मूवी देखते जाबे, তাহলে কি হতে পারে একবার চেষ্টা করুন কেউ একজন। হ্যাঁ বলুন ছন্দা মজুমদার বলুন। রামা শ্বহ কলিকাতায়াম চলচ্চিত্রম দ্রক্ষ্যতি। হ্যাঁ দ্রক্ষ্যতি, ঠিক আছে ওটাই হয়ে যাবে দ্রক্ষ্যতি। তাহলে কি হবে? রমা কলকাতায় চলচ্চিত্র মানে সিনেমা দেখবে, কালকে সিনেমা দেখবে। রামা শ্বহ কলিকাতায়াম, কলিকাতায়াম এটা কি হলো? এটা সপ্তমী বিভক্তি হলো। কোথায় দেখবে অধিকরণ কারক, স্থানের নাম একটা, তাই এখানে কি হয়ে গেল? সপ্তমী বিভক্তি। আমরা কালকে জেনেছিলাম যে স্থান কাল তারপরে যে বিষয় এগুলো হলে পরে কি হয়? অধিকরণ কারক হয় এবং অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। তাহলে কলিকাতায়াম আকারান্ত শব্দ, লতা শব্দের মতন, সেটার সপ্তমীর এক বচনে কি হয়? লতায়াম যেরকম হয় সেরকম এখানে কলিকাতায়াম এরকম হলো। কি দাঁড়ালো বাক্যটা? রমা শ্বহ কলিকাতায়াম চলচ্চিত্রম দ্রক্ষ্যতি, এরকম একটা বাক্য দাঁড়ালো। বেশ তারপরে আমরা একটা ধাতু দেখবো, ত্যাজ ধাতু, ত্যাজ তয় জফলা আর জ, ত্যাজ মানে হচ্ছে ত্যাগ করা, ইংলিশে বলতে গেলে লিভ। হ্যাঁ লিভ ছোড়না, হিন্দি মে ছোড়না, ত্যাগ করনা, এসা অর্থ হোগা। তো ইসকা বর্তমান কাল মে ত্যাজতি এসা রূপ হোতা হ্যায় আর ভবিষ্যৎ কাল মে ত্যাক্ষ্যতি, ত্যাক্ষ্যতি এসা রূপ হোগা। বর্তমান কাল মে ত্যাজতি আর ভবিষ্যৎ কাল মে ত্যাক্ষ্যতি এসা রূপ, ঠিক হ্যায়। তো এক বাক্য বলিয়ে গৌরব
कुमार मंडल हैं, गौरव कुमार मंडल? यस सर। हाँ, एक वाक्य बोलिए इस धातु से। आप पहले हिंदी में ही बोले, एक वाक्य बोलिए। लीव का मतलब त्याग करना। त्याग करना, हाँ त्याग करना। सर अगर बोलेंगे पेड़ पत्ता त्याग कर रहा है तो मतलब लाइक हाँ 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 पेड़ पत्ता त्याग कर रहा है ऐसा बोलेंगे तो। पेड़ का संस्कृत में क्या होता है? वृक्ष। वृक्ष राम शब्द, राम शब्द की तरह ही चलता है। तो कौन त्याग कर रहा है? पेड़ त्याग कर रहा है, इसलिए वहां पर कर्तृकारक है, या इसलिए वहां पर प्रथमा विभक्ति होगा। हम लोग कल पढ़े थे वृक्ष, तो ऐसा बोलेंगे एक पेड़, एक पेड़ के लिए वृक्ष। और पत्ता, इसके लिए संस्कृत में पत्रम हम कल देखे थे। हाँ यस, वृक्ष पत्रम त्यजति, वृक्ष पत्रम त्यजति, ये होगा वृक्ष। पेड़ पत्ता त्याग कर रहा है, छोड़ रहा है, ऐसा अर्थ होगा। ठीक है, समझ में आया? यस सर। यदि हमरा बोली जे गाच पाता त्याग करछे, गाच पाता त्याग करछे, गाच पाता छेड़े दिच्छे, हाँ गाच थेके पाता त्याग होच्छे, गाच पाता त्याग करछे, एरकम जदि करी ताहले वृक्षः पत्रम त्यजति, एरकम हबे वृक्षः पत्रम त्यजति, एरकम। এটাকে আবার যদি ভবিষ্যতে এই বাক্যটাকে আমরা নিয়ে আসি যে গাছ পাতা ছাড়বে, গাছ পাতা ত্যাগ করে দেবে বসন্ত শীতকালে, কি হয় গাছের পুরনো পাতা সব ঝরে যায়, তাই তো? তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে শীতকালে অথবা শৈত্যকালে, হ্যাঁ উইন্টার, এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি শৈত্যকাল। তাহলে এটাকে সপ্তমী বিভক্তি করে শৈত্যকালে বৃক্ষ পত্রম ত্যক্ষতি, শৈত্যকালে বৃক্ষ পত্রম ত্যক্ষতি, এটার অর্থ হবে এরকম যে শীতকালে পাতা গাছেরা, গাছ একটি গাছ পাতা ত্যাগ করবে, শীতকালে গাছ পাতা ত্যাগ করবে, এরকম অর্থ। বোঝা যাচ্ছে? আচ্ছা স্যার, এখানে ত্যাজ্য মানে লিভ হচ্ছে, বাট গিভ আপ যেটা, সেটাও কি ত্যাজ্য হবে? হ্যাঁ ওটা আমরা করতে পারি, আপনি বাক্য বলতে পারেন, একটা বাক্য দেখতে পারি আমরা এরকম ভাবে, চেষ্টা করুন একটা বাক্য ওই অর্থে। একটা বাক্য বলুন ওই অর্থে, একটা বাক্য বলুন ওরকম ভাবে, এটা তো সংস্কৃতেই বলছেন আপনি, দুর্জনের সংসর্গ ত্যাগ করো। হ্যাঁ ধরুন এক্ষেত্রে আমি গিভ আপ যেটা বলছি, সাপোজ ব্যাড হ্যাবিটস না হয়ে, মানে ধরুন চা খাওয়া ত্যাগ করো, ধূম্রপানম অথবা চায়পানম ত্যজতু, এরকম ওটা আদেশার্থে, আদেশ অনুজ্ঞা ওরকম একটা রূপ আছে, ঠিক আছে? ওটা ওরকম আমরা দেখছি না এখন, আমরা শুধুমাত্র এটা বর্তমান কালে দেখছি, তাই না? না না সেক্ষেত্রে আমি বলতে চাইছি গিভ আপ, গিভ আপ ক্ষেত্রেও ত্যাজ্য হবে। হ্যাঁ হবে হবে, আচ্ছা এই ধাতু ব্যবহার করা যাবে। হ্যাঁ নেক্সট খাদ, এটা একটা খাওয়া অর্থে, ভাত খাচ্ছে এরকম অর্থে। আর কেউ কিছু বলছেন? অতসী মিত্র। হ্যাঁ স্যার একটা কথা জিজ্ঞেস করছি, এই যে আগেরটা যেটা বলা হলো না যে শীতকালে বৃক্ষ মানে পত্রম ত্যজতি,
দেখুন এই যে ধাতুর গুলো আমরা ক্রিয়াপদ গুলো এগুলো কর্তাকে দেখে চেঞ্জ হয়। যদি বৃক্ষ অনেকগুলো হয় মানে গাছ যদি অনেকগুলো হয়, যদি আপনি বলেন যে শীতকালে গাছেরা অনেকগুলো গাছ বৃক্ষাহ বহুবচন করেন তবে এটাকে চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করতে হবে ত্যাগ শান্তি এরকম, মানে ওটাকে আলাদা বহুবচনে নিয়ে আসতে হবে। কিন্তু যদি মানে গাছ অনেকগুলো পাতা ত্যাগ করবে, পত্রাণী অনেক পাতা ত্যাগ করবে, একটি গাছই অনেক পাতা ত্যাগ করবে, তখন এটা চেঞ্জ হবে না। কর্তাকে দেখে যে যে কর্তা মানে এই যে এগুলো তো ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে কি একটা কাজ হচ্ছে, কাজটা যে করছে যে কর্তা সে যদি বহুবচন হয় কিংবা দ্বিবচন হয় কিংবা একবচন হয় তার অনুসারে ক্রিয়াপদ হবে। আমরা আজকে যেগুলো রূপগুলো দেখছি এগুলো সব এক বচনের ক্ষেত্রে দেখছি, কর্তা এখন এক বচনে আছে, সেই জন্য রামহ সীতা খগহ, হ্যাঁ এরকম ভাবে আমরা এক বচনগুলোই আমরা কিন্তু দেখছি, এটা খেয়াল রাখবেন। সাহা সাহা মানে কি একজন, সে, ঠিক আছে। তো আমরা আজকে এগুলো এক বচনের রূপগুলো দেখছি। আর কর্ম আমরা অনেক করতে পারি, কর্ম বহু হলে পরেও দুই বচন হলে পরেও করা যায়, যেরকম বৃক্ষ পত্রাণি ত্যাগসতি মানে একটি গাছই অনেকগুলো পাতা ত্যাগ করবে, এরকম অর্থ আমরা করতে পারি, ওখানে চেঞ্জ হবে না। কর্তা যদি এক বচন হয় তাহলে এই ত্যাগসতি এরকম ব্যবহার করা যাবে, মানে এই রূপগুলো ব্যবহার করা যাবে, ঠিক আছে, বোঝা গেল? না তাহলে পাখির ক্ষেত্রে যেটা বলা হয়েছিল তাহলে মানে যেমন খগম খগ হলো, সেটা তো সীতা যেমন এক বচন, হ্যাঁ হ্যাঁ, আমি কি বললাম বাক্যটা কি ছিল, সীতা খগান পশ্যতি, সীতা খগান পশ্যতি এরকম বাক্য বলেছিলাম, এখানে কে দেখছে, সীতা দেখছে, তাহলে সীতা এক বচন আছে, এক বচন হলে পরে এটা ব্যবহার করা যাবে, মানে এই যে পশ্যতি এরকম ব্যবহার করা যাবে। খগান ওটা আমাদের দেখে লাভ নেই, ওটা এক বচনও করা যেতে পারে, দ্বিবচনও করা যেতে পারে, তার সাথে এই ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা মানে কর্তাটা দেখে ওকে বসবে, হ্যাঁ কর্তার সাথে আমাদের ক্রিয়াপদ বসবে, কর্তা যেই যেই বচন হবে, এক বচন হলে পরে এক বচন ক্রিয়াপদ হবে, দ্বিবচন হলে পরে দ্বিবচন ক্রিয়াপদ হবে, এরকম হবে। আমরা যেগুলো আজকে দেখছি এগুলো সব এক বচনের। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝেছি, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, হ্যাঁ। আচ্ছা সমীর অধিকারী, সমীর অধিকারী আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ একটা বাক্য বলুন আপনি। খাওয়া দিয়ে, হ্যাঁ খাওয়া দিয়ে, হ্যাঁ যেমন রাম ফল খাচ্ছে, রামহ ফলম খাদতি, আর রাম রাম ফল খাবে, রামহ ফলম খাদিষ্যতি। আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে। এবার আমি আপনাকে একটা দিচ্ছি যে রাম রাম হাত দিয়ে ফল খাচ্ছে, এটা চেষ্টা করুন, রাম হাত দিয়ে ফল খাচ্ছে। রামহ খাদম ফলতি হস্তানি, হচ্ছে না হচ্ছে না, রামহ ফলম খাদতি মানে আমরা দেখলাম। এবার সংস্কৃতে হাত এটাকে আমরা আগের দিন দেখেছিলাম মনে হয়, আগে কালকের দিন মনে হয় বললাম এটা যে হাত এটাকে আমরা হস্তহ এরকম একটা শব্দ আছে, হস্তহ রামহ এরকম হস্তহ, হস্তহ ফলম খাদতি না এটাও হবে না, হাতের দ্বারা, হাত দিয়ে বললে পরে হাতের দ্বারা, রামহ হস্তেন ফলম খাদতি, হ্যাঁ এটা হবে, মানে ওটা করণ কারক করতে হবে, হ্যাঁ তৃতীয় বিভক্তি করতে হবে, করণ কারক, করণ কারক, হস্তে ন বা হস্ত যোগে এরকম কথাটা হয় কি, হস্ত যোগে এটা হতে পারে, কিন্তু ওটা আপনি তখন করণ করছেন না, আলাদাভাবে একটা বড় সমাজের মতন করে দিচ্ছেন, হস্ত যোগে হস্তে নে, এটা ঠিক আছে, এটাই শর্টকাট হচ্ছে, হস্তে নে তৃতীয় বিভক্তি ডাইরেক্ট লাগবে। ঠিক আছে,
দুটি হাত দিয়ে হয় কারণ দুটি হাত দিয়ে ফল খাচ্ছে তাহলে তাহলে ওখানে রাম হস্তায়াম কলম খাদতি রাম শব্দের আমরা কালকে যে টেবিলটা দেখেছিলাম সেটার তৃতীয়ার দ্বিবচন কি আছে মনে করুন অথবা দেখে বলুন রাম শব্দের তৃতীয়ার দ্বিবচন কি ছিল কে বলতে পারবেন রামাভ্যাম তাহলে এখানে কি হবে হস্তাভ্যাম দুটো হাত দিয়ে ফল খাচ্ছে রাম হস্তাভ্যাম ফলম খাদতি তাহলে কি হলো রাম দুটো হাত দিয়ে ফল খাচ্ছে ঠিক আছে রামাভ্যাম ছিল সেরকম ভাবে এখানে হস্ত শব্দের তৃতীয়ার দ্বিবচন হয়ে যাবে হস্তাভ্যাম হস্তাভ্যাম ঠিক আছে বেশ যদি বলি দাঁড়াওয়া দিয়ে হলে তো তখন তো করণ কারক হচ্ছে হ্যাঁ হাত দিয়ে বললাম না না সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে হস্তে যোগে আর হস্তেন বা হস্তায়াম মানে এই ডিফারেন্সটা আমাকে একটু করে দিন হস্তযোগে ওটা এখন ছেড়ে দিন হস্তযোগে ওটা এখন আলাদা ভাবে মানে হস্তযোগের দ্বারা এরকম ভাবে সময় করে এরকম ভাবে আলাদা ভাবে করছে ওটা সপ্তমী বিভক্তি করে ওটা এখন ছেড়ে দিন ওটা দেখতে হবে না ওটা বাংলার মতন আমরা ব্যবহার হয়ে যাচ্ছে ডাইরেক্ট আপনি তৃতীয় করণের দ্বারাই করে দিন ওটা এখন ওগুলো দেখার দরকার নাই আর হস্তাভ্যাম বললে পরে দ্বিবচন এটা মনে রাখবে যেরকম রাম শব্দের তৃতীয় দ্বিবচন রামাভ্যাম হয় সেরকম হস্তাভ্যাম বললে পরে দুটো হাত দিয়ে আর হস্তে না বললে পরে একটা হাত দিয়ে এটুকু হস্তযোগে ওরকম ওটা এখন করতে হবে না ওগুলো ঠিক প্রয়োগ না ডাইরেক্ট তৃতীয় বিভক্তি দিয়েই করা উচিত ঠিক আছে বোঝা গেল হ্যাঁ বুঝেছি নেক্সট আমাদের জ্ঞা ধাতু আছে এর অর্থ হচ্ছে জানা নো ঠিক আছে জানা অর্থে নো এরকম হয় একটা কেউ বাক্য বলুন কে বলবেন আচ্ছা আকাশ জানা আছেন আকাশ জানা ইয়েস স্যার হ্যাঁ একটা বাক্য বলুন বাংলাতেই বলতে পারেন রামহ শাস্ত্রম জানাতি মানে কি হচ্ছে রাম শাস্ত্র জানে রামহ শাস্ত্রম জানাতি রাম শাস্ত্র জানে যদি বলি যে রাম পরীক্ষার উত্তরগুলি প্রশ্নের উত্তরগুলি জানে তাহলে কি হতে পারে চেষ্টা করুন রাম পরীক্ষায় উত্তরম জানাতি পরীক্ষা কি বললেন একটা পরীক্ষা ওই জায়গাটা বলুন শব্দটা কি ইউজ করছেন পরীক্ষায় দেখুন এখানে পরীক্ষায়াহ যদি পরীক্ষা বলি এরকম পরীক্ষায়াহ ষষ্ঠী বিভক্তি করতে হবে সম্বন্ধ থাকলে পরে ষষ্ঠী বিভক্তি কালকে আমরা দেখলাম কিসের উত্তর পরীক্ষার উত্তর অথবা প্রশ্নের উত্তর যদি প্রশ্ন এই শব্দটা ইউজ করি যে রাম প্রশ্নের উত্তর জানে রামহ প্রশ্নস্য প্রশ্নহ এরকমই শব্দ আছে রাম শব্দের মতনই চলবে অকারান্ত প্রশ্নহ প্রশ্ন প্রশ্ন আহা এরকম ভাবে ঠিক সেটারই রাম যেরকম ষষ্ঠী বিভক্তির এক বচনে হয় রামস্য এরকম প্রশ্ন শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচনে কি করবো প্রশ্নস্য তাহলে কি হয়ে যাবে রামহ প্রশ্নস্য উত্তরম জানাতি রামহ প্রশ্নস্য উত্তরম জানাতি মানে রাম প্রশ্নের উত্তর জানে ঠিক আছে বুঝে গেল আর যদি বলি যে রাম প্রশ্নের উত্তর জানবে তাহলে কি হবে রাম প্রশ্নের উত্তর জানবে রামহ প্রশ্নস্য উত্তরম জাস্যতি জ্ঞাস্যতি বলুন জ্ঞাস্যতি 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 একটা নাক দিয়ে উচ্চারণ করুন হালকা জ্ঞাস্যতি হ্যাঁ ঠিক আছে আচ্ছা
সংহিতা দত্ত আছেন? আপনি একটা বাক্য ইউজ করুন, এরকম ভাবে ভবিষ্যৎকাল দিয়ে করুন। রামহ শ্বহ পরীক্ষায় যাস্যতি। মানে কি করছেন আপনি বাংলাতে বলুন, লাইনটার মানে কি বলতে চাইছেন? রাম কালকের পরীক্ষার কথা জানে। রাম কালকের পরীক্ষার, কালকের পরীক্ষার কি বললেন একটু বলুন। রাম কালকের পরীক্ষার কথা জানে। আচ্ছা, কালকে পরীক্ষা হবে সেটা জানে, এটা বলতে চাইছেন তাই তো? তাহলে রামহ শ্বহ পরীক্ষাম জানাতি, এরকম বলতে পারেন। জানাতি, জ্ঞাতি, জানবে, জানবে, জ্ঞাতে দিদি করতে বললাম না আপনাকে, যে রাম কালকের পরীক্ষার কথা জানবে, তাহলে জানেনি এখনো, জানবে, এরকম অর্থ বলছেন বাংলায়। অথবা পরীক্ষা বিষয়ে জান জ্ঞাতি, পরীক্ষা বিষয়ে জ্ঞাতি, এরকম বলা যেতে পারে, যে পরীক্ষা আছে এরকম এই বিষয়টা জানে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। তারপরে ক্রি ধাতু করা অর্থ, করা অর্থে হ্যাঁ আমরা এরকম ব্যবহার করতে পারি যে স্যার আরেকবার একটু বলুন না প্লিজ। রামহ পরীক্ষা বিষয়ে জ্ঞাস্যতি, রামহ শ্বহ পরীক্ষা বিষয়ে জ্ঞাস্যতি, এর মানে হবে রাম কালকে পরীক্ষার পরীক্ষা বিষয়ে জানবে, মানে পরীক্ষা হবে অথবা পরীক্ষা কখন এসব কিছু জানবে, রাম কালকে পরীক্ষা বিষয়ে জানবে। আর যদি বলি যে রাম কালকের পরীক্ষা বিষয়ে, মানে কালকে যে পরীক্ষাটা হবে সেই সেই জিনিসটা জানবে, তাহলে একটু ওটা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে একটা শব্দ এরকম ভাবে ইউজ করা যেতে পারে, স্বস্তানা। ওটা ছেড়ে দিন এখন, এখন ওগুলো দেখতে হবে না, একটু কঠিন হয়ে যাবে, হ্যাঁ এখন ছেড়ে দিন। আচ্ছা নেক্সট আমরা দেখছি ক্রি ধাতু পরা অর্থে করৌতি, এরকম বর্তমান কালে রূপ হয়, করৌতি এ বর্তমান কাল মে রূপ হতা হ্যায়, প্রেজেন্ট টেন্স মে এসা রূপ হতা হ্যায় করৌতি, আর ইসকা ভবিষ্যৎ কাল মে করিষ্যতি এসা রূপ চলতা হ্যায় করিষ্যতি, সহ করিষ্যতি ইসকা অর্থ হোগা ওহ করেগা, সহ করৌতি ইসকা অর্থ হোগা ওহ কর রহা হ্যায়, সহ কার্যম করৌতি वह काम कर रहा है, सह कार्यम करिष्यति वह काम करेगा, ऐसा। ठीक है, ठीक है, तो फिर ये सब धातुएं हैं, आप ये देख लीजिए एक बार, सब तो दिखाना संभव नहीं होगा, तो इसके बाद आप देख के आइए, ठीक है, आप ये सब देख के आएंगे, बाद में ये सब हम लोग बोलेंगे। सर ওই সপ্তমী ধাতুতে সপ্তমী বিভক্তিতে যেমন স্থান কাল হলে গ্রামে হচ্ছে, প্রাত সপ্তবাদনী হচ্ছে, তাহলে কলিকাতায়াম কেন হচ্ছে? কলিকাতা ওটা আকারান্ত শব্দ, আমরা আজকে দেখবো, আমি আজকে ওটা করেছিলাম, এই সীতা শব্দ যেরকম আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এটা দেখুন সপ্তমীর এক বচন এই যেরকম সীতা আয়াম আছে, সেরকম কলিকাতা আকারান্ত আছে, লাস্টে আকার আছে, দীর্ঘ আকার, দীর্ঘ আকার হওয়ার জন্য এরকম চলবে, সীতা শব্দের মতন চলবে, সীতা আয়াম এরকম যেহেতু যেরকম আছে ওরকম ওখানেও কলিকাতা আয়াম, বুঝতে পারলো? মানে শব্দ রূপের ভেদ আছে সেই জন্য ওখানেও একটু আলাদা হচ্ছে, বুঝে গেল? আজকে আমরা এটা দেখবো ভেবেছিলাম, আমি এটা করেছি, তো আমি এগুলো আগের গুলো ছেড়ে দিচ্ছি এখন, আর আমি বলছি না, আপনারা এই স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাবেন, তখন আপনারা নিজেরা একটু দেখবেন, আর আপনাদের হোম টাস্ক থাকলো এটাই যে
পরের দিন এই যেগুলো আমি দেখালাম না, আমি তো ক্রি ধাতু পর্যন্ত আজকে বললাম, মানে সবার কাছে জিজ্ঞাসা করলাম, এই যে 12 থেকে 25 এতগুলো যে আছে এগুলো দিয়ে ছোট ছোট করে বাক্য চেষ্টা করবো। হ্যাঁ, কর্ম লাগিয়ে অথবা আদ্য আদ্যা সোহা এরকম ভাবে আপনার যেটা মনে আছে প্রথমে বাংলায় লিখবেন বাক্যটা, তারপরে সংস্কৃতে কি হতে পারে এটা আপনারা লিখবেন। ভুল হোক কোনো অসুবিধা নেই, আপনারা এখন শিখছেন, ভুল হতেই পারে, ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন, ছোট ছোট বাক্য করবেন। এই 12 থেকে 25 পর্যন্ত বাকি যে ধাতুগুলো থাকলো আপনারা দেখবেন, নিজেরা একবার দেখবেন। আমি স্টাডি মেটেরিয়ালটা আজকেই দিয়ে দিবো, পরের সপ্তাহে আমরা এগুলো আমরা চেক করবো, ঠিক আছে, এগুলো আমরা দেখবো, বুঝা গেল? সব তো এখন দেখানো সম্ভব নয়, হ্যাঁ, আরো আমাদের কিছু পড়া আছে, ওগুলো আমরা দেখবো আজকে। যদি কোনো সমস্যা থাকে যে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে পরের দিন আমাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, তো আমরা আজকে একটা আকারান্ত দীর্ঘ আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দেখব। আগের দিন আমরা দুটো শব্দ দেখলাম, একটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, যেমন রাম শব্দ, রামহা রাম রামাহা এরকম ভাবে চলছিল। তারপর ফলম শব্দ, একটা ফল শব্দ দেখেছিলাম, অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ, ফলম ফলে ফলানি এরকম ভাবে চলছিল। ঠিক, এখন আর একটা আমরা শব্দ দেখতে যাচ্ছি, এটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ সীতা শব্দ। এরকমই হচ্ছে রমা, আমরা একটা যে দেখলাম রমা লতা, হ্যাঁ, এরকম ভাবে মধুমিতা, এরকম আকারান্ত যে সকল স্ত্রীলিঙ্গ শব্দ সেগুলো হতে পারে, এরকম ভাবেই চলতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এটা একটু পাঠ করব। তাহলে প্রথমে দেখি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ সীতা। তাহলে কি আছে, প্রথমা বিভক্তি রূপ আছে সীতা, প্রথমার এক বচন, প্রথমা বিভক্তির এক বচনে আছে সীতা, দ্বিবচনে কি আছে সীতে, সীতা সীতে, বহুবচনে সীতাহা, বহুবচনে কি আছে সীতাহা। তাহলে একজন বলুন, আকাশ জানা বলুন, প্রথম তিনটে বলুন, সীতা সীতে সীতাহা, সীতা সীতে সীতাহা। ঠিক আছে, আপনি এবার করুন, দ্বিতীয়তে আছে সীতাম সীতে সীতাহা, সীতাম সীতে সীতাহা, তৃতীয়ার এক বচনে আছে সীতায়া সীতাভ্যাম সীতাভিহি, সীতায়া সীতাভ্যাম সীতাভিহি। তাহলে অরিত্রী সেন বলুন, দ্বিতীয় এবং তৃতীয় দুটো, দ্বিতীয় এবং তৃতীয়, অরিত্রী সেন, নেই মনে হয়, অতসী মিত্র। হ্যাঁ স্যার, ওই দ্বিতীয় আর তৃতীয়টা বলবো? হ্যাঁ, সীতাম সীতে সীতাহা, সীতাম সীতে সীতাহা, সীতায়া সীতাভ্যাম সীতাভিহি, সীতায়া সীতাভ্যাম সীতাভিহি, সীতায়া 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 সীতায়া। ঠিক আছে, আরেকবার বলুন কি বললেন? হ্যাঁ, সীতায়া সীতাভ্যাম সীতাভিহি, ছন্দা মজুমদার দ্বিতীয় এবং তৃতীয় বলুন, সীতাম সীতে সীতাহা, সীতায়া সীতাভ্যাম সীতাভিহি। নেক্সট আমরা দেখবো চতুর্থী আর পঞ্চমী, সীতায়ৈ সীতাভ্যাম সীতাভ্যাহ, সীতায়ৈ সীতাভ্যাম সীতাভ্যাহ। পঞ্চমীতে সীতায়াহ সীতাভ্যাম সীতাভ্যাহ, সীতায়াহ সীতাভ্যাম সীতাভ্যাহ। আচ্ছা, দীপঙ্কর হালদার, দীপঙ্কর
দীপঙ্কর হালদার নেই, ইভিনিং সন্ধ্যা চতুর্থী, हाँ चतुर्थी पंचमी दो बोले हैं, सीताई सीताभ्या सीताभ्य पंचमी, सीताया सीताभ्या सीताभ्य। गौरव कुमार मंडल सर चतुर्थी पंचमी बोलिए। चतुर्थी पंचमी बोलिए। सीताय सीताय सॉरी सीताये सीताभ्यम सीताभ्य। पंचमी पंचमी बोलिए। सीताभ्यम सीताभ्य। पंचमी का एक वचन में क्या है? सीताय सीताभ्यम सीताभ्य। हाँ ठीक है, सीताया है, सीतायाः सीतायाः। ठीक है, षष्ठी सप्तमी आप बोलेंगे, हाँ षष्ठी और सप्तमी बोलबो, सीतायाः सीतयोः सीतानाम सीतायाः सीतयोः सीतानाम। सप्तमीते सीतायाम सीतयोः सीतासु, सीतायाम सीतयोः सीतासु। अच्छा जयराज आछेन? जयराज हाँ बोलुन सर। हाँ षष्ठी सप्तमी এই দুটো উচ্চারণ করুন। षष्ठी হচ্ছে षष्ठी सप्तमी सीताया सीतायो सीतानम और सप्तमी होती सीतायम सीतायो सीतास्तु सीतायोहो सीतायोहो और बोलूँ सीतायोहो सीतायोहो आकार नहीं तो रोस्टो आ चुका मुझे सीतायोहो सीतायोहो सीतोसु सीता सीतायु ना सीतासु 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 মৌকুণ্ডু। লাস্টেরটা হচ্ছে সম্বোধন না? হ্যাঁ সম্বোধন। মৌকুণ্ডু আছেন? ঠিক আছে এরপর ষষ্ঠী সপ্তমী। সীতায়াহ সীতায়োহ সীতানাম সীতায়াম সীতায়োহ সীতাসু। সম্বোধন আমরা দেখব, हे सीते हे सीते हे सीताः, ये छे हे सीते हे सीते हे सीताः। बोलुन पिगलु दास संबोधनटा बोलुन। यस सर। हे सीते हे सीते हे सीताः। ठीक आछे, তাহলে আমরা আরেকটা শব্দ মডেল পেয়ে গেলাম যে আকারান্ত স্ত্রীলিঙ্গ হলে পরে এরকম চলবে। এই শব্দটা যদি মুখস্থ করে নেন তাহলে রমা, হ্যাঁ লতা, মধুমিতা, এরকম যত আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে সবগুলো এই একই রকমই চলবে। ঠিক আছে, গঙ্গা গঙ্গা শব্দ এরকমই চলবে। ঠিক আছে, তো এরপর আমরা আগের দিন আমরা রাম শব্দ পড়ার সময় দেখেছিলাম রামেণ একটা হচ্ছিল মূর্ধন্য ণ হয়ে গেছিল, তাই তো? রামেণ রামানাম এরকম একটা মূর্ধন্য ণ হচ্ছিল। এখানেও দেখুন একটা আছে সীতানাম, এখানে কি মূর্ধন্য ণকার হয়নি, দন্ত ণকারই থেকে গেছে। হ্যাঁ ঠিক সেরকম ভাবে অন্যান্য ক্ষেত্রেও যদি আমরা বলি যে ফলে না, ওখানে আমার মূর্ধন্য ণকার হয়নি, দন্ত্য ণকার থেকে গেছিল। তো এই জিনিসগুলো কোথায় মূর্ধন্য ণকার হবে কোথায় ণকারই থেকে যাবে আমাদের একটা রুলস আছে, সংস্কৃতে নিয়ম আছে, আপনারা এটা বোঝার চেষ্টা করুন
যদি নাও বুঝতে পারেন আজকে একবার সিম্পল ভাবে বোঝার চেষ্টা করুন, নাও বুঝলে পরেও কোনো অসুবিধা নেই, আমি আবার পরে এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করে নেব, করে দেবো, ঠিক আছে? আজকে আমি সামান্যভাবে বলছি। আপনাদের মধ্যে কেউ একজন বলেছিলেন যে এই জিনিসগুলো ব্যাপারগুলো বুঝতে চাই, সেজন্য আমি আজকে এটা প্রসঙ্গ অনুসারে বলে দিচ্ছি, পরেও আমরা এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। স্যার একটু লাউডলি বলুন না, শোনা যাচ্ছে না? হ্যাঁ এবারে শুনতে পাচ্ছি, মাঝে মাঝে আস্তে হয়ে যাচ্ছে আপনার ভয়েসটা। সরি সরি। হ্যাঁ তো আমরা আজকে যে নকারটা কোথায় দন্তন নকার হবে, কোথায় মূর্ধন নকার হবে, এই জিনিসগুলো আমরা আজকে জানবো। মানে কোথায় দন্তন, যেরকম ফলে না একটা আমরা দেখলাম না কালকে, যে ফলে না এখানে হচ্ছে দন্তন নকার, আবার রামে না এখানে আবার মূর্ধন্য নকার, যেমন দেখুন দুটো শব্দ দেখেছিলাম একই রকমই হচ্ছিল, বললাম রামায়ণ এখানে মূর্ধন্য ণকার হয়ে যাচ্ছে, ফলায়ণ এখানে আবার দন্তন্য ণকার, আবার রামানাম এখানে হচ্ছে মূর্ধন্য ণকার হচ্ছে, ফলানাম এখানে আবার দন্তন্য ণকার থাকছে। তো এই জিনিসটা কোথায় কি হবে আমাদের একটা সন্দেহ আসতে পারে, সংশয় হতেই পারে। তো এটার জন্য সংস্কৃতে একটা নিয়ম আছে, তো আমরা আজকে নিয়মটা জানবো। কোনো অসুবিধা নেই, যদি বোঝার চেষ্টা করুন, একটু যদি কঠিন লাগে কোনো অসুবিধা নেই, আমি আবার পরে কিছুদিন পরে আবার জিনিসটা আরো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো তো আমাদের চারটে নিয়ম আমাদের মনে রাখতে হবে। কি কি নিয়ম আছে, চারটে এরকম নিয়ম আছে দেখুন এখানে আমরা দেখছি, ঠিক আছে? চারটে নিয়ম, সে চারটে নিয়ম কি কি আমরা দেখব আজকে। প্রথম নিয়মে বলছে যে কোনো শব্দে যদি রেফ থাকে অথবা সকার থাকে, কি রেফ মানে রকার, আমরা যেটাকে বলি রকার অথবা মূর্ধন্য সকার, তার ঠিক পরেই যদি দন্তন্য নকার থাকে, কোনো স্থানে যদি দন্তন্য নকার থাকে, তাহলে সেটা মূর্ধন্য নকার হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ দেখছি, কৃষ্ণহ কি আছে, কৃষ্ণহ কৃষ্ণহ, এটাকে যদি ভাঙি তাহলে কি কি শব্দ পাবো আমরা, কেউ বলতে পারবেন? সংহিতা বলুন, বলুন। শোনা যাচ্ছে না স্যার আপনার কথা? একদমই শোনা যাচ্ছে না? হ্যাঁ মাঝখানে শোনা যাচ্ছিল না, বলুন। মাঝখানে একদম স্যার বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছিল, হয়তো আপনি লিখছেন বলে হয়তো মাইকটা সরে যাচ্ছিল। হ্যাঁ এটা হতে পারে। তো আমি বলছি যে কৃষ্ণহা প্রথম নিয়মে আমরা দেখছি যে রেফ আর সকার, রেফ এবং সকার যেটা আছে, মিউট করে নিন আপনি, রেফ এবং সকারের পর যদি দন্তন্য নকার থাকে তাহলে সেটা মূর্ধন্য নকার হয়ে যায়। মানে রেফের পর সকার থাক, রেফ অথবা সকারের পরে যদি কোথাও দন্তন্য নকার থাকতো তাহলে সেখানে মূর্ধন্য নকার হিসেবেই ব্যবহার হবে। যেমন একটা উদাহরণ হচ্ছে বিস্তীর্ণম একটা শব্দ আর কৃষ্ণ, হ্যাঁ এটা একটা শব্দ। তো আমরা আগে কৃষ্ণ এই শব্দটাই দেখছি, যদি আমরা কৃষ্ণ শব্দটাকে ভাঙি তাহলে কি কি শব্দ, কি কি বর্ণ পাবো আপনারা, কেউ একজন বলুন। সংহিতা দত্ত আপনি বলুন, কৃষ্ণ হ্যাঁ এটাকে ভাঙলে পরে কি কি বর্ণ পাবো? ক প্লাস রি প্লাস মূর্ধন্য স প্লাস মূর্ধন্য ন প্লাস অ। এরকম থাকবে, ঠিক আছে? ক রি মূর্ধন্য ষ দন্তন্য কার ছিল অ বিসর্গ, ঠিক আছে? এইখানটাতে দেখুন আপনারা, আমাদের প্রথম নিয়মের দ্বারা এখানে দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে আপনারা একটু খেয়াল করুন, এখানে কি বলছে প্রথম নিয়মে কি আছে, রেফ অথবা সকারের পর যদি দন্তন্য নকার থাকে, যদি আগে রেফ থাকে অথবা মূর্ধন্য সকার থাকে, তারপর যদি দন্তন্য নকার থাকে, তাহলে সেই নকারটা কি হয়ে যাবে, মূর্ধন্য নকার হয়ে যাবে। যেমন এই জায়গাটায় ক রি মূর্ধন্য সকার আছে, তার ঠিক
পরেই দন্ত্য নকার ছিল, দন্ত্য নকার ছিল, সেই দন্ত্য নকারটা কি হয়ে যাবে এখন? মূর্ধন্য নকার হয়ে যাবে। কি ছিল আমাদের প্রথম নিয়মে? রেফ বা সকারের সাক্ষাৎ পরে, এদের মাঝে যদি কোনো অন্য বর্ণ না থাকে, যদি সাক্ষাৎ পরে এই দন্ত্য নকার থাকে, তাহলে সেটা মূর্ধন্য নকার হয়ে যাবে। কি হয়ে যাবে? মূর্ধন্য নকার হয়ে যাবে। সেই জন্য আমরা কৃষ্ণ শব্দে এইটাকে মূর্ধন্য নকার করে দিই। সেই জন্য কৃষ্ণ শব্দে আমরা এই যে মূর্ধন্য নকার হিসাবে এটাকে ব্যবহার করি। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা রেফের পর একটা দেখছি বিস্তীর্ণম। বিস্তীর্ণম এটাকে ভাঙলে পরে কি কি হবে? একটা কি হবে? ব, এরকম দাঁড়াবে বিস্তীর্ণম। এটাকে শব্দ বর্ণগুলো এরকম হবে, প্রথমে ব আছে, তারপর হস্ব ইকার আছে একটা, তারপরে দন্ত সকার আছে, ত আছে, দীর্ঘ ইকার আছে, তার ঠিক পরে রেফ আছে, এবং তার সাক্ষাৎ পরেই দন্ত নকার আছে, তারপর অ, তারপরে ম, এরকম আছে। এখানেও দেখুন আমাদের প্রথম নিয়মটা কি বলছিল, রেফের পর যদি কোথাও নকার থাকে, রেফের পর এখানে নকার আছে, এর মাঝে কোনো অন্য বর্ণ নেই, রেফের সাক্ষাৎ পরে নকার রয়েছে, সেই জন্য এখানে এই নকারটা কি হয়ে গেল? মূর্ধন্য নকার হয়ে গেল। এই যে নকারটা, এটা কি হয়ে গেল? মূর্ধন্য নকার হয়ে গেল। এই যে নকারটা ছিল দন্ত্য নকারটা, সেজন্য মূর্ধন্য নকার হয়ে গিয়ে বিস্তীর্ণম এরকম এখানে মূর্ধন্য নকার হিসেবে ব্যবহার করা হলো। বোঝা যাচ্ছে? হ্যালো, বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হলে বলবেন। তাহলে প্রথম নিয়মে আমরা কি জানলাম? রেফ অথবা সকারের সাক্ষাৎ পরে, হ্যাঁ বলুন, রেফ অথবা সকারের সাক্ষাৎ পরে যদি দন্ত্য নকার থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? মূর্ধন্য নকার হয়ে যাবে। আমরা দুটো উদাহরণ দেখলাম, একটা হচ্ছে মূর্ধন্য সকারের পরে সাক্ষাৎ নকার ছিল, এটা মূর্ধন্য নকার হয়ে গেল, যেমন কৃষ্ণাহা, এটা একটা শব্দ। আর একটা আমরা দেখলাম রেফের সাক্ষাৎ পর দন্ত্য নকার ছিল, মূর্ধন্য নকার হয়ে গেল, যেমন বিস্তীর্ণম, এই জায়গাটায় বিস্তীর্ণম, এই জায়গাটাতেও। ঠিক আছে, প্রথম নিয়মে কোনো কারোর সংশয় আছে? কেউ বুঝতে পারেননি এমন আছেন? বলুন, আরেকবার বলবো তাহলে। সবাই বুঝতে পেরেছেন প্রথম নিয়মটা? নয়ের আগে রেফ থাকলেই এটা মূর্ধন্য ন হবে, নইলে হবে না। হ্যাঁ, রেফ, হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম নিয়ম বলছে, এটা প্রথম নিয়ম। চারটে নিয়ম আছে আমাদের, এটা প্রথম নিয়মে বলছে রেফ অথবা সকারের সাক্ষাৎ পরে যদি দন্ত্য নকার থাকে, তাহলে সেটা মূর্ধন্য নকার হয়ে যাবে। যেমন কৃষ্ণ একটা শব্দ দেখলাম, মূর্ধন্য সকারের পর নকার আছে, সেই জন্য এখানে কি হয়ে গেল? দন্ত্য নকারটা মূর্ধন্য নকার হয়ে গেল, এবং কৃষ্ণ এরকম শব্দ হয়ে গেল, কি হয়ে গেল? কৃষ্ণাহা। ঠিক আরেকটা দেখলাম বিস্তীর্ণম, এখানে কি হচ্ছে যে রেফের পর দন্ত্য নকার আছে, এই যে এখানে দেখুন, সেই কারণে এখানে বিস্তীর্ণম এই জায়গাটাতে কি হয়ে গেল? মূর্ধন্য নকার হয়ে গেল। বিস্তীর্ণম কি হয়ে গেল? মূর্ধন্য নকার হয়ে গেল। এইবার আমরা আসছি দ্বিতীয় নিয়ম। চারটে নিয়ম আছে বললাম, দ্বিতীয় নিয়মটা, প্রথম নিয়মটা ক্লিয়ার ভাবে ভালো মতন করে বুঝে নিন, এই নিয়মটা আবার লাগবে, মানে আপনাদের এটা মনে রাখতে হবে যে রেফ এবং সকার আগে থাকলে পরে, তারপর যদি নকার থাকে তাহলে মূর্ধন্য নকার হয়ে যায়। আর দ্বিতীয় নিয়মে বলছে রেফ এবং সকার আছে, এটা তো আমাদের মানে সব জায়গায় কাজে লাগবে, রেফ এবং সকার সব জায়গায় থাকতে হবে, রেফ এবং সকার এটা দিয়ে দুটো লাগবেই। এই দুটোর পরে আবার যদি অজবর্ণ মানে স্বরবর্ণ, আমাদের সংস্কৃতে যেগুলো স্বরবর্ণ আছে, অকার, আকার, ইকার, উকার, হ্রস্ব হোক, দীর্ঘ হোক, যাই হোক, ওকার, ঔকার, ঋকার, লৃকার, যত আছে সবগুলো যে স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণগুলো যদি থাকে এবং তারপর যদি নকার থাকে, তাহলে কি হয়ে যাবে? সেই নকারটাও নকার, মূর্ধন্য নকার হয়ে যাবে। কি বললাম দ্বিতীয় নিয়মে?
রেফ এবং সকার আগে আছে, তার মাঝে, তারপর এক স্বরবর্ণগুলো যতগুলো ইচ্ছা, একটা হোক, মনে করুন দুটো, একটাই হবে স্বরবর্ণ, সরি স্বরবর্ণ যে কোনো যদি থাকে, অকার থেকে আকার, অকার ইকার উকার, এরকম যে যতগুলো আমাদের স্বরবর্ণ আছে সংস্কৃতে, সবগুলো যে কোনো একটা থাকলেই হলো, তারপর যদি দন্ত ন নকার থাকে তাহলে মূর্ধন্য নকার হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ দেখব, বারিনি, একটা শব্দ আছে বারিনি, এটাকে ভাঙলে পরে এরকম দাঁড়াচ্ছে, দেখুন, ব, তারপর আকার, দীর্ঘ আকার, তারপরে একটা রেফ, তারপর একটা হ্রস্ব ইকার, তারপর দন্ত্য নকার, তারপরে শেষে আছে একদম লাস্টে দীর্ঘ ইকার, ঠিক আছে, বারিনি। তো এখানে দেখুন রেফ আছে, নকারও আছে, কিন্তু প্রথম নিয়মের দ্বারা এখানে দন্ত্য নকার নকারটা মূর্ধন্য নকার হচ্ছিল না, কারণ কি, মাঝখানে একটা ইকার বসে গেছে। প্রথম নিয়মে কি বলছিল, রেফ এবং সকারে ঠিক পরে দন্ত্য নকার থাকতে হবে, কিন্তু এখানে সেটা পাচ্ছে না, সেই নিয়মটা দিয়ে এখানে দন্ত্য নকারটা মূর্ধন্য নকার হতে পারছে না, সেই জন্য দ্বিতীয় নিয়ম আসলো। দ্বিতীয় নিয়ম কি বলল, যে রেফ এবং সকার থাকতে হবে প্রথমে, আর মাঝে যদি স্বরবর্ণগুলো থাকে, অকার আকার এরকম ভাবে যদি স্বরবর্ণগুলো থাকে, এখানে ইকার আছে, এবং তারপরে যদি দন্ত্য নকার থাকে তাহলে সেই দন্ত্য নকারটাও মূর্ধন্য নকার হয়ে যাবে। সেই কারণে এখানে কি হয়ে গেল, মূর্ধন্য নকার হয়ে গেল, রেফ ছিল, তার মাঝে একটা ইকার হলো, তারপরে নকার আছে, সেই জন্য মূর্ধন্য নকার হয়ে গেছে। বোঝা গেল গৌরবজি? গৌরব কুমার মন্ডল জি, সমঝ রহে হ্যায়? সমঝ রহে হ্যায় আপ? আচ্ছা সন্ধ্যা জি, সন্ধ্যা ম্যাম। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমরা তৃতীয় নিয়মে কি দেখলাম, রেফ এবং সকার, রেফ এবং সকার, তারপর যদি স্বরবর্ণ গুলো, তারপর যদি দন্ত্য নকার থাকে তাহলেও মূর্ধন্য নকার হয়ে যাবে, ঠিক আছে, নকারটা মূর্ধন্য নকার হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণ দেখলাম বারিনি এরকম একটা শব্দ। তারপর আসছে তৃতীয় নিয়ম, তিন নম্বর নিয়ম। তিন নম্বর নিয়মটা কি আছে, তিন নম্বর নিয়মটা আছে যে রেফ এবং সকার আগে থাকতে হবে, এটা তো কমন, এটা সব জায়গায় রেফ এবং সকার আগে থাকতে হবে। তারপর কি কি দরকার, ক বর্গ, ক বর্গ মানে ক খ গ ঘ ঙ, পাঁচটা ক বর্গ, ক বর্গীয় বর্ণ, প বর্গ, প ফ ব ভ ম, এই পাঁচটা বর্ণ। কি কি, ক বর্গের মধ্যে ক খ গ ঘ ঙ, আর প বর্গের মধ্যে প ফ ব ভ ম, এই পাঁচটা বর্ণ। এগুলোর মধ্যে যদি কিছু থাকে, বর্ণগুলো থাকে, তারপর যদি দন্ত্য নকার থাকে তাহলেও মূর্ধন্য নকার হয়ে যাবে, এবং স্বরবর্ণগুলো আগের যেটা আমাদের আছে, স্বরবর্ণগুলো থাকলে পরেও হবে, যেটা আমরা আগে দেখলাম যে স্বরবর্ণ এটা থাকলেও হবে, ঠিক আছে, স্বরবর্ণ এর এদের মাঝে যদি স্বরবর্ণরও থাকে তাও হবে। যেমন এখন আমরা একটা উদাহরণ দেখব, প্রথমেই দেখি রামেন, আমরা কালকেই পেলাম রামেন, এটাকে ভাঙলে পরে এরকম দাঁড়াবে, রামেন এটাকে ভাঙলে পরে এরকম দাঁড়াবে, রেফ, তারপর আকার, তারপরে ম, তারপর একার, তারপরে ন, তারপরে অকার। রেফ কোথায় আছে, রেফ আছে প্রথমে এখানে, নকার কোথায় আছে এখানে, মাঝে তাহলে কতগুলো বর্ণ ঢুকে আছে, তিনটে, তিনটে বর্ণের মধ্যে কি কি আছে, আকার আছে, মকার আছে, একার আছে, তাহলে এগুলো থাকলে পরেও এটার নকারটা নকার হয়ে যাবে। কি হলো, প্রথম নিয়মে বলছিল রকারের সাক্ষাৎ পর যদি নকার থাকে তাহলে মূর্ধন্য নকার হবে, দ্বিতীয় নিয়মে বলছিল রকারের পর যদি স্বরবর্ণ গুলো থাকে তাহলে দন্ত্য নকারটা মূর্ধন্য নকার হয়ে যাবে। তৃতীয় নিয়ম আসলো, তৃতীয় নিয়মটা বলল শুধুমাত্র স্বরবর্ণ মাঝে থাকলেই হবে না, স্বরবর্ণ থাকুক এবং প বর্গ এবং ক বর্গ, ক বর্গ মানে ক খ গ ঘ ঙ, আর প বর্গ মানে প ফ ব ভ ম,
এখানে প বর্গ মকার আছে, ঠিক আছে, স্বরবর্ণও আছে, তো এখানেও দন্ত্য নকারটা মূর্ধন্য নকার হয়ে যাবে। কি হয়ে যাবে? দন্ত্য নকারটা মূর্ধন্য নকার হয়ে যাবে। তাহলে এখানে রামেণ এখানে হচ্ছে ই হলো মূর্ধন্য নকার হয়ে গেল। কিন্তু আমরা যেটা দেখছিলাম ফলেনা এখানে কিন্তু হচ্ছে না, কারণ কি ছিল এটাকে ভাঙলে পরে ফ এখানটাতে দেখুন রেফও নেই সকারও নেই, আছে মূর্ধন্য সকার আছে রেফ আছে কিচ্ছু নেই, সেই জন্য এই নকারটা নকারই থেকে গেল, মূর্ধন্য নকার হলো না। ঠিক আছে, যদি রেফ এবং সকার থাকে এবং তারপরে যদি এগুলোর ব্যবধান থাকে, এই যে প বর্গ ক বর্গ এবং স্বরবর্ণের ব্যবধান থাকে, তাহলে নকারের মূর্ধন্য নকার হয়ে যায়। সেই জন্য রামে না এখানে হচ্ছে কি হচ্ছে মূর্ধন্য নকার হচ্ছে, ফলে না এখানে হচ্ছে না। ঠিক একইভাবে আমরা দেখতে পারি মূর্খে না, এটা একটা আলাদা শব্দ, ঠিক আছে, মূর্খে না এখানে কি হচ্ছে ম দীর্ঘ উ রেফ হ এ আর ন, এরকম এখানটা তো দেখুন এই যে আটা রেফ আছে, রেফের পর কি আছে খ মানে ক বর্গ বর্ণ ক বর্গ ক খ তারপর এ তারপর ন, তাহলে এখানেও রেফের পর দন্ত্য নকার পাচ্ছি, তার মাঝে এগুলো এগুলো বর্ণ আছে, এগুলো থাকলে পরেও নকারটা মূর্ধন্য নকার হয়ে যায়, সেই কারণে এখানে মূর্ধন্য নকার হয়ে গেছে, মূর্খে না এখানে মূর্ধন্য নকার হয়ে গেছে। সেরকম ভাবে পুষ্পাণি এখানে মূর্ধন্য সকার ছিল, প বর্গের বর্ণ প তারপর আকার তারপরে ন ছিল, সেই জন্য পুষ্পাণি এখানে কি হয়ে গেল মূর্ধন্য নকার হয়ে গেল। আর কে না এখানেও সেম ওরকম ভাবেই। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস। স্যার পুষ্পাণীতে ইয়া আছে যে, পুষ্পাণি কি আছে মধ্যে তার পরে ইয়া আছে না একটা? না না, ইয়া কোথায়? আকার আছে, আকার না না, পুষ্পিয়া নয় না, পুষ্পা পুষ্পাণি প দেখুন, আপনি দেখুন শব্দটা দেখুন ঠিক করে, দেখুন কি আছে প ভাঙুন, এটাকে শব্দটাকে ভাঙুন, এরকম প ছিল উ ছিল মূর্ধন্য সকার আছে প আছে আ দীর্ঘ আকার আছে দন্ত্য ন তারপর ই, তাহলে মূর্ধন্য সকারের পরে দন্ত্য নকার এখানে পাচ্ছি, মাঝে কি কি আছে প আছে অ আ আছে, প মানে হচ্ছে প বর্গ বর্ণ, সেই জন্য এখানেও হয়ে যাচ্ছে পুষ্পাণি, দন্ত্য নকারটা মূর্ধন্য নকার হয়ে যাচ্ছে পুষ্পাণি, এরকম হচ্ছে। বোঝা গেল? 3 নম্বর নিয়মে কারোর সমস্যা আছে, কেউ বুঝতে পারেননি এরকম আছেন কেউ? ঠিক আছে, এরপর আমরা লাস্ট নিয়ম 4 নম্বর নিয়ম আসছি। 4 নম্বর নিয়মে বলছে রেফ এবং সকারের পর যদি হকার থাকে হ অথবা এই আগের গুলো ক বর্গ প বর্গ অথবা স্বরবর্ণ এগুলো যদি থাকে, তাহলেও দন্ত্য নকারটা মূর্ধন্য নকার হয়ে যাবে। আগের নিয়ম গুলোতে দেখলাম ক বর্গ প বর্গ স্বরবর্ণ থাকলে পরেও মাঝখানে থাকলে পরেও নকারটা মূর্ধন্য নকার হচ্ছিল, এখন আরো অ্যাড হয়ে গেল যদি হকারও থাকে, হকার হ যদি হ বর্ণও যদি থাকে মাঝে, তবেও দন্ত্য নকারটা মূর্ধন্য নকার হয়ে যাবে। যেমন উদাহরণ হচ্ছে আমরা দেখছি দ্রোহেনা, ঠিক আছে, দ রেফ ও তারপর হ, এখানে ভুল আছে, রেফ একটা চলে আসছে বেশি, এরকম হতো দ্রোহে না। এরকম ছিল দ রেফ ও হ,
হ এ না, রেফের পর এখানে হ দেখুন দন্তন নকার হচ্ছে, রেফের পর দন্তন নকার আছে সেই জন্য এটা মূর্ধন্য নকার হয়ে গেল। মাঝখানে কি কি আছে, মাঝখানে কি কি আছে, মাঝখানে হচ্ছে ও আছে, হ আছে, এ আছে, তাহলে কি হয়ে গেল, ওকার স্বরবর্ণ, হ হচ্ছে হ বর্ণ, আমি দেখলাম 4 নম্বর নিয়ম, এ আছে, এ হচ্ছে স্বরবর্ণ, সেই জন্য নকারটা কি হয়ে গেল, মূর্ধন্য নকার হয়ে গেল, দ্রোহেণ এরকম। ব্রহ্মণা এখানে কি হচ্ছে, এখানে ভাঙুন এটাকে, ব র অ, তারপর হ ম অ, তারপর দন্তন্য ন, তারপর আ, এরকম ছিল ব্রহ্মণা, এটাকে ভাঙলে পরে এরকম আসবে। ব প্রথমে আছে, তারপরে রেফ আছে, অ আছে অকার, তারপরে হ, তারপরে ম, তারপরে অ আবার আছে হ্রস্ব অকার, তারপরে দন্তন্য ন, তারপরে আকার ছিল। এখানেও রেফের পর দন্তন্য নকার আছে, ঠিক আছে, রেফের পর দন্তন্য নকার আছে। তো এখানেও মাঝে কি কি বর্ণ আছে, মাঝে আছে অকার, হকার, ম, অ, তাহলে অকারটা স্বরবর্ণ, হকারটা আমরা নিয়মে জানলাম হকার এখানে, আর ম হচ্ছে প বর্গের বর্ণ, প ফ ব ভ ম এবং স্বরবর্ণ। তো মাঝে এগুলো বর্ণ থাকলে পরেও দন্তন্য নকারে কি হয়ে যায়, মূর্ধন্য নকার হয়ে যায়, সেই জন্য নকারটা হয়ে গেল মূর্ধন্য নকার, ব্রহ্মণা এরকম। বোঝা গেল? স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা পিকলু দাস, পিকলু দাস আছে? হ্যাঁ স্যার বলুন। স্যার বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, এগুলো তো ব্যাকরণের দিকে ঢুকে যাচ্ছি, তো ওই কারণে একটু কঠিন হতে পারে আপনাদের প্রথম দিকে, তো বুঝতে পারছেন ভালোই তাহলে আপনাদের, ভালোই। পরবর্তীতে এরকম আরো অনেক অনেক আসবে, সন্ধিগুলো থাকলে পরে এরকমই দেখতে হবে আমাদের। তো মনে যে কাজটা করলেন ওটা 1 2 3 4টা একবার সরি সরি ধরবেন, আমি স্ক্রিনশটটা তুলে নেব। হ্যাঁ এই যে আমি এটাকে দিয়ে দিব, এটা এইটাই পিডিএফ করে দিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে, শেয়ার করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ এরকমই থাকবে, এটা আমি পিডিএফ করে দেবো। তো আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করছি, আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো, কঠিন হয়ে যাচ্ছিল? না এমনি ছিল, খুব ভালো লেগেছে। কঠিন ছিল কিন্তু আপনি খুব ভালো বুঝিয়েছেন স্যার। আচ্ছা আমি একেবারে প্রথম, আমি আগে ক্লাস এরকম নিইনি, তো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি আবার চেষ্টা করব, ঠিক আছে, আমার অত এক্সপিরিয়েন্স এরকম নেই, তো এই জন্যই বলছি যদি কোথাও অসুবিধা হয়। একটু ইউটিউব লিংকটা একটু দ্রুত দ্রুত দিলে আবার রিভিশন করতে পারি, যেগুলো পেছনের লিঙ্কগুলো যেগুলো মানে ক্লাসগুলো মিস হয়ে গেছে সেগুলো দ্রুত দ্রুত একটু দেখতে পারি। আপনি ওই লিংকটা একটুখানি যদি দিয়ে দেন তাহলে ভালো হয়, তবে এই বর্তমান ক্লাসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুলে গিয়েছিলাম কালকে, আমি বলেছিলেন আপনি। স্যার ওই অ আর ওটা যে রয়েছে 4 নম্বর, ওটাতে কিছু হবে না, ওটা ধরবো না তো? হ্যাঁ ওটা থাকলে পরেও হবে, স্বরবর্ণ অথবা স্বরবর্ণ থাকলে পরে হবে। আচ্ছা যে কোনো স্বরবর্ণ থাকলে কোনো অসুবিধা হবে না? হ্যাঁ হ্যাঁ, স্বরবর্ণ অথবা ক বর্গ, প বর্গ, হকার এগুলো থাকলে পরে নকার মূর্ধন্য নকার হয়ে যাবে। মানে চারটে নিয়মকে লাস্ট নিয়মটাতে, লাস্টের বার চারটে, আগের যতগুলো ছিল সবগুলো কম্বাইন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিয়মগুলো বাড়ছে। এগুলো তো থাকছেই, ক বর্গ, প বর্গ এগুলো জানলাম, তারপরে আবার লাস্টে কি হলো, হকার থাকলে পরেও, হ যদি থাকে হ বর্ণ তবেও হবে এরকম বলছে। আগের গুলো তো থাকছে, এগুলো দেখুন, ক বর্গ আমরা 3 নম্বর নিয়মে জানলাম যে ক বর্গ, প বর্গ, আগের নিয়মটা জানলাম যে স্বরবর্ণ, এরকম ভাবে একটু একটু করে বাড়ছে, মানে মাঝে যদি এই বর্ণগুলোও থাকে এগুলোও হয়ে যাবে এরকম, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা আবার দেখবেন, আপনাদের মধ্যে যদি কারোর অসুবিধা হয়, এখন বুঝে যাচ্ছে না অথবা পরে গিয়ে যখন দেখবেন যদি অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই আবার চেষ্টা করব বোঝানোর। হ্যাঁ 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 পাঠিয়ে দেবো। আর
তো আমরা এখানে ক্লাসটা শেষ করছি, এবং আমাদের লাস্টের যে প্রণাম মন্ত্র শান্তি মন্ত্রটা ছিল সেটা আপনারা উচ্চারণ করুন। আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখবেন একটু, এক সেকেন্ড। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? না দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ তো প্রথমে পাঠ করবেন দীপঙ্কর হালদার, আছেন? আছি স্যার। চেষ্টা করুন। পূর্ণমিদম পূর্ণমিদম পূর্ণাত্। আচ্ছা শোনা যাচ্ছে না, আপনারা কেউ শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না ওনার কথা। আপনারা একটু দীপঙ্কর বাবু, হ্যালো শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, আপনার কেটে কেটে যাচ্ছে, মানে একটু শোনা যাচ্ছে আবার শোনা যাচ্ছে না, এরকম হচ্ছে তো? ওম পূর্ণমদম পূর্ণমিদম। আপনি শুনুন, অন্যরা বলুন, ঠিক আছে? আপনার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, হচ্ছে না, ক্লিয়ার আসছে না। আচ্ছা বলবো? হ্যাঁ বলুন বলুন, কে বলবেন বলুন। ওম পূর্ণমাদহ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হ্যাঁ হবে, আস্তে আস্তে হবে। আরে আর অন্য কেউ বলুন। স্যার বলছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ। আচ্ছা এখানে ওমটা ওমটা একবার প্রথমে প্রথমে ওম বলছেন, কারোর একজনের নয়েস হচ্ছে খুবই। হ্যাঁ প্রথমে ওম বলছেন, তারপরে আর বারবার করে ওম বলার দরকার নেই, একবারই প্রথমে ওম বলবেন, তারপরে শান্তি শান্তি শান্তিঃ। ওকে স্যার, সেখানে লেখা আছে স্যার। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা অতসী অতসী মিত্র বলুন, কোনটা বলবো? পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, এভাবে চেষ্টা করতে হবে, প্রতিদিন আমরা পারবো। হ্যাঁ একদিনে তো আর হয় না। ঠিক আছে তো আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন। আর আমি স্টাডি মেটেরিয়ালটা পাঠিয়ে দিব, একটু দেখবেন এক সপ্তাহ। আমি যেটা আর হোম টাস্ক দিলাম ওটা চেষ্টা করবেন একটু করার। তো এখানেই ক্লাসটা শেষ হচ্ছে আপনাদের। শুভরাত্রি। ওকে স্যার, গুড নাইট। শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। স্যার इसका हिंदी भी भेज दीजिएगा यार। हां हां हिंदी में
संस्कृत भी भेजेंगे तो चलेगा, तो वो बंगाली में है ना पूरा, तो थोड़ा कुछ वर्ड कंफ्यूजन होगा। ओ पहले वाला तो कल का नहीं, ये पूर्णमास वाला। ओ अच्छा 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 ठीक है ठीक है। क्लास बहुत इंटरेस्टिंग था, थैंक यू वेरी मच सर फॉर सो मच ऑफ एफर्ट। हां थैंक यू थैंक यू सर। आपने नेक्स्ट বুধবার আবার ক্লাস নেবেন? হ্যাঁ আমি আবার বুধবার নেব, আমার বুধবার করে ডেট, আমি আগের সপ্তাহে নিতে পারিনি সেই জন্য আজকে নিলাম। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে সকলে ভালো থাকবেন, মানে শেষ করলাম।